কি কি রয়েছে ওকে টপিক টু বি কভারের মধ্যে আজকে আমরা দেখব কি টু মার্কস কোশ্চেন ডিসকাশন টু মার্কস যে কোশ্চেন গুলো রয়েছে টু মার্কের সেগুলো আমরা ডিসকাস করব তো ফার্স্ট আমাদের কাছে যে চ্যাপ্টারটা রয়েছে চ্যাপ্টারটা হচ্ছে কি না সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট এই যে চ্যাপ্টারগুলো বলছি কোন জায়গায় যদি কোন কোশ্চেনে আটকায় তাহলে সেই জায়গাটা পজ করো স্ক্রিনশট নাও খাতার মধ্যে নোট ডাউন করে নাও কারণ অ্যানসার গুলো প্রত্যেকটা তোমাদের কাছে দেওয়া থাকবে ওকে প্রত্যেকটা অ্যান্সার তোমরা পেয়ে যাবে কোয়েশ্চেন তোমাদের কাছে রয়েছে তাহলে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট রিভাইজ করতে হবে লেকচারটা দুবার দেখে নিতে হবে পুরো এক্সামের জন্য যে 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 ইম্পর্টেন্ট পার্টগুলো যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমার দরকার যেগুলো একদমই না করলেই নয় যেখান থেকে আমার বারবার কোশ্চেন এসছে সেই জায়গাটা আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে তো এক্সামের আগে এই কুইক রিভিশনটা খুব প্রয়োজন খুব প্রয়োজন ওকে তাহলে লেট স্টার্ট ফার্স্ট আমাদের চ্যাপ্টার রয়েছে কি সেক্সুয়াল রিপোডাকশন ইন ফ্লোরিং প্ল্যান্ট সেক্সুয়ালি প্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে কি ক্লিস্টোগ্যামি কি উদাহরণ দাও ক্লিস্টোগ্যামি কাকে বলে উদাহরণ দাও তো আমরা জানি কি ক্লিস্টোগ্যামি হচ্ছে কি ফুল যখন বন্ধ অবস্থায় তো অ্যান্সার কি হবে না অ্যান্সার হচ্ছে আমরা কি দেখব অ্যান্সার হচ্ছে আমাদের কাছে কিছু স্বপরাগী উভলিঙ্গ ফুল কিছু স্বপরাগযোগী উভলিঙ্গ ফুল সম্পূর্ণভাবে ফোটেনা বা বন্ধ অবস্থায় থাকে তখন ওই ফুলের পরাগানি থেকে উৎপন্ন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এই ঘটনাকে ক্লিস্টোগ্যামি বলে যেমন কানশিরা আমরুল ইত্যাদি এই যে প্ল্যান্টগুলো রয়েছে এদের মধ্যে ক্লিস্টোগ্যামি আমি দেখতে পাই তাহলে যদি আমি একে ড্র করে বোঝাতে চাই যদি আমি একে এঁকে দেখাতে চাই তাহলে কেমন দেখাবো নাই যে কিছু ফুল রয়েছে যে ফুলগুলো কি হচ্ছে বন্ধ অবস্থায় এই দুটো পরাগধানী এই পরাগধানির পরে এটা দেখতে পাচ্ছি দেখো সপরাগী উভলিঙ্গ ফুল তার মানে এটা একটা সপরাগ যোগের পদ্ধতি যখন এর মধ্যে থেকে পরাগ রেণু গিয়ে ফুলটা বন্ধ অবস্থায় বা সম্পূর্ণ না খোলা অবস্থায় এই গর্ভমুণ্ডের উপর পাতিত হয়ে একে কি করবে নিষেক সম্পন্ন করবে তখন তাকে কি বলবো আমি না ক্লিষ্টগ্যামিক তাহলে এটা স্বপরাগ যোগের একটা ভাগ কার মধ্যে দেখতে পাই কানশিরা আমরুল এই উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেনে চলো স্ববন্ধাত্ম কাকে বলে স্ববন্ধাত্ম কাকে বলে যখন স্ববন্ধাত্ম মানে হচ্ছে যে আমার নিজের পরাগরেণু যখন সেই ফুলেরই গর্ভমুণ্ডে পাতিত হওয়ার পরেতে তাকে রিজেক্ট করবে আমার ফুল ওকে তাকে বলা হয় কি সেলফ স্টেরিলিটি বা সেলফ ইনকম্পেটেবিলিটি কি অ্যান্সার লিখবো দেখেনি অ্যানসার লেখার জন্য আমাদের কাছে প্রসেস রয়েছে কোন কোনো উভলিঙ্গ ফুলের পরাগরেণু একই ফুলের বা সেই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলেও নিষেধ ক্রিয়া ঘটে না এই বৈশিষ্ট্যকে সব বলে যেমন তামাক আলু ইত্যাদি উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই তাহলে কি বলছি না এক এর ক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি একই ফুলের মধ্যে যদি আমার আবারও এখানে একটা ফুলকে দেখাই ওকে এই ফুলের মধ্যে উপস্থিত ধরে এটা আমার পুংস্তবক এটা আমার স্ত্রী স্তবক ওকে আর এটা বৃত্তি উপর একটা দলমণ্ডল সন্ধত্ত মানে হচ্ছে যদি এর পরাগরেণু এর গর্ভমুণ্ডের মধ্যে পাতিত হয় তাহলে এর মধ্যে কোন রকম নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে না তখন তাকে বলবো আমরা তখন তাকে আমরা বলবো কি সেল্ফ ইনকম্পেটিবিলিটি এইবিলিটি আমার যাতে ইতর পরাগযোগ হয় বা ক্রস পলিনেশন হয় তার জন্য একটা ভ্যারাইটি ওকে ক্রস পলিনেশন করার একটা বিশেষ পদ্ধতি হচ্ছে কি না সেলফ ইনকম্পেটিবিলিটি এটা আমার দু মার্কসের জন্য কোশ্চেন কিন্তু আসতে পারে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনটা কি রয়েছে ইতোর পরাগযোগের উদ্ভিদের চারটি প্রধান বৈশিষ্ট্য লেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে আমি এখানে কি লিখবো ইম্পর্টেন্ট ওকে ইতোর পরাগযোগের চারটি বৈশিষ্ট্য লিখতে বলেছে তাই তো ইতোর পরাগযোগের চারটি বৈশিষ্ট্য কি রয়েছে এক নম্বর লেখা রয়েছে এই পরাগযোগের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ফুলগুলি সুমিষ্ট গন্ধযুক্ত হয় উজ্জ্বল বর্ণের ও মকরযুক্ত যুক্ত হয় তার মানে কি এদের পরাগযোগ করার জন্য বাহকের দরকার হয় সেই বাহককে আকৃষ্ট করার জন্য এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হয় কি কি বৈশিষ্ট্য রয়েছে ফুলগুলো সুমিষ্ট গন্ধযুক্ত উজ্জ্বল বর্ণের মকরযুক্ত সাধারণত একলিঙ্গ ফুলে তবে কোনো কোনো ক্ষেত্রে উভলিঙ্গ ফুলে এই পরাগযোগ ঘটে তাহলে এক ফুল বা কিছু কিছু ক্ষেত্রে উভলিঙ্গ ফুলের মধ্যে এই পরাগযোগ আমরা দেখতে পাই তারপর থার্ড পয়েন্টে কি রয়েছে এই ক্ষেত্রে ফুলগুলি প্রস্ফুটিত হতে পারে ওকে এক্ষেত্রে ফুলগুলি কি হয় না প্রস্ফুটিত হয়ে থাকে আর এক্ষেত্রে পরাগরেণুর অপচয় বেশি দেখতে পাওয়া যায় এটা হচ্ছে আমার কাছে চার নম্বর পয়েন্ট তাহলে এক্ষেত্রে পরাগরেণুর অপচয়ও বেশি হয় কিন্তু এর ক্ষেত্রে আবার কিছু সুবিধাও রয়েছে এর ক্ষেত্রে আমরা প্রকরণ দেখতে পাই এদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় তাহলে আরো অনেক পয়েন্ট তুমি এখানে লিখতে পারো কোনো অসুবিধা নেই ক্লিয়ার সহজ কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেনটা কি রয়েছে দিনিশেক কি কোথায় ঘটে দিনিশেক মানে হচ্ছে ডবল ফার্টিলাইজেশন তো আমরা কি জানি না দুটো মেল গ্যামেট রয়েছে ওকে দুটো মেল গ্যামেট রয়েছে সেই দুটো মেল গ্যামেট কোথেকে তৈরি হচ্ছে না দুটো মেল গ্যামেট আমার প্রথমবার করে তৈরি হচ্ছে না সরি পোলেন পোলেন মাদার মাদার সেল সেল থেকে আমার মিওসিস দুদিকে দুটো এন তৈরি হলো এনের মধ্যে একটাকে বলছি আমরা ভেজিটেটিভ আর একটাকে বলছি জেনারেটিভ তাহলে এই যে জেনারেটিভ সেল এবার মাইটোসিস ডিভিশন করে আমার যেটা তৈরি করবে সেটা হচ্ছে আমার মেল গ্যামেট ক্লিয়ার সেই দুটো মেল গ্যামেট কি লিখেছে দেখো দ্বিনিষেক কাকে বলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণস্থলীতে নিক্ষিপ্ত দুটি পুঙ্গিয়ামেট এর একটি নির্মিত নিউক্লিয়াস কে নিষিক্ত করে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে থ্রি এন ওকে এবং অপরটি এন ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট গঠন করে এইভাবে পরপর দুবার নিষেক ঘটাকে বলা হয় দ্বিনিষেক পদ্ধতি তাহলে এটা কি হচ্ছে না এই যে এমব্রায়ো এর মধ্যে আমরা কি জানি না এইদিকে কি রয়েছে সাইনার্জিট বা সহকারী কোষ উপরের দিকে রয়েছে আমার কাছে প্রতিপদ কোষ আর মাঝখানে রয়েছে আমার কাছে নির্ণিত নিউক্লিয়াস ক্লিয়ার যদি আমার কাছে ধরে নাও মেসোগ্যামি হলো মেসোগ্যামি হলো মেসোগ্যামি মানে কি না যখন পরাগনালী আমার গায়ের দিয়ে প্রবেশ করবে পরাগনালী কার গায়ের মধ্যে দিয়ে প্রবেশ করবে না এর এইখান দিয়ে প্রবেশ করছে গা দিয়ে প্রবেশ করছে তখন তাকে বলবো আমি মেসোগ্যামি তাই তো মেসোগ্যামি হওয়ার পর দুটো মেল গ্যামেটকে এরকম ভাবে মেলগ্যামের ভেতরে বা সহকারী কোষের ভেতরে সহকারী কোষের ভেতর থেকে একটা মেল গ্যামেট চলে যাবে কোথায় না এর এর কাছে এক্সেলের কাছে আর একটা মেল গ্যামেট চলে যাবে মাঝখানে নির্মিত নিউক্লিয়াসের কাছে নির্ণিত নিউক্লিয়াসের কাছে এখন তাহলে কি হয়ে গেল নির্ণিত নিউক্লিয়াসের কাছে এখন এরকম হয়ে গেল দুটো ছিল তার সাথে সাথে একটা মেল এলো তাহলে এটাকে কি বলবো ট্রিপল ফিউশন বা ত্রৈধ মিলন তাহলে ওর মধ্যে এখন কত হয়ে থ্রি এন আর যেটা আমার কাছে সেল হয়েছিল এর কাছে এরকম একটা ছিল এন এর সাথে আর একটা একে বলবো সিন গ্যামি ওকে সিন গ্যামি তাহলে এখানে কি হচ্ছে আমার টু এন এ তৈরি করবে জাইগোট ও তৈরি করবে আমার ষষ্ঠ নিউক্লিয়াস তাহলে একে এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে বলবো কি ট্রিপল ফিউশন বা ট্রিপল ফিউশন বলছি একে বলবো অবস্থান ফার্টিলাইজেশন বলছে গুপ্তবীজী ডিম্বকের শস্যল উদ্ভিদের ডিম্বকরঞ্জে ভ্রূণস্থলীর মধ্যে ঘটে তাহলে কোথায় হয় এটা না ভ্রূণস্থলীর ভেতরে এই প্রক্রিয়াটা আমার সম্পন্ন হয় এই যে দুবার নিষেক প্রক্রিয়া সেটা কোথায় সম্পন্ন হচ্ছে না ভ্রূণস্থলীর মধ্যে এই পয়েন্টটা আবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নেক্সট কোয়েছে দেখি তাৎপর্য কি লিখবো ডিম্বাণু নিষিক্ত হয়ে ভ্রূণ গঠিত ও নির্ণিত নিউক্লিয়াস থেকে শস্য গঠিত হয় ঠিক আছে দিন ফলে উৎপন্ন শস্য বৃদ্ধশীল ভ্রুনকে পরিপোষক সরবরাহ করে মানে একে খাবার সরবরাহ করে এবং ফলে তা বৃদ্ধিপ্রাপ্ত হয় ও ঘটে তাহলে কি দেখতে পাচ্ছি না এই যে শস্য নিউক্লিয়াস তৈরি হয়েছে আর একটা ডবল ফার্টিলাইজেশন করে জাইগোট তৈরি হয়েছে বা ভ্রূণ তৈরি হয়েছে সেই যে শস্য নিউক্লিয়াসটা তৈরি হয়েছে সেই শস্য নিউক্লিয়াসটা জাইগোটকে খাদ্য সরবরাহ করবে যার ফলে জাইগোটটা বৃদ্ধিপ্রাপ্ত বৃদ্ধি হবে ঠিক আছে আরেকটা দিন নিষেধের ফলে কি বললাম না একটা হচ্ছে শস্য নিউক্লিয়াস আর একটা জায়গড় তৈরি হলো দুটো একসাথে তৈরি হচ্ছে এই দুটো হচ্ছে আমার তাৎপর্য নেক্সট কি বলছে বীজ ও ফলের গঠনের দুটি তাৎপর্য লেখ মানে বীজ কেন গঠিত হচ্ছে ফল কেন গঠিত হচ্ছে তার দুটি তাৎপর্য লেখ না অনেক সময় ফল বীজের বিস্তারে সাহায্য করে বোঝা গেল তাহলে ফলের ভেতরে একটা বীজকে রেখে দিলে সেই ফলটা কোনো প্রাণী দ্বারা বাহিত হয়ে গিয়ে বীজটা অন্য জায়গায় যাবে তাহলে ফল বীজের বিস্তারে সাহায্য করে দু নম্বর বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে নতুন উদ্ভিদ সৃষ্টি করে তাহলে একটা বীজ তখন সেখান থেকে কী করে অঙ্কুরোদ্গম হতে সাহায্য করে তিন নম্বর পয়েন্টে আমি আর জিনিসকে লিখতে পারি যেটা সেটা হচ্ছে বীজ থাকলে যে অ্যাডভার্স কন্ডিশন পরিবেশের যখন কঠিন পরিস্থিতি সেই কঠিন পরিস্থিতিকে ওভারকাম করাটাও আমার উদ্ভিদের পক্ষে সহজ হয় ক্লিয়ার ওকে বহু ভ্রূণতা বা পলি এম্বায়নি কি উদাহরণ দাও বহু ভ্রূণতা বা পলি এম্বায়নি কাকে বলে উদাহরণ দাও এটাও আমার কাছে আবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইবারে পরীক্ষাতে এটা আসতে পারে ওকে এটা আমার কাছে আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বহু ভ্রূণতা বা পলি এম্বায়নি কাকে বলে যখন একটি ডিম্বকের একাধিক ভ্রূণের সৃষ্টি হয় তখন তাকে বহু ভ্রূণতা ব্যাপারটা আমরা দেখলাম কি না রকম ভাবে এখানে জাইগোট আর এখানে তৈরি হয়েছিল পেন প্রাইমারি এন্ডোস্পাম নিউক্লিয়াস যেটাকে আমরা শস্য নিউক্লিয়াস বলেছিলাম আর এটাকে বলছিলাম ভ্রূণ পরবর্তী পর্যায়ে বা পাইন সাইকাস এই ধরনের উদ্ভিদের মধ্যে আমরা কি দেখতে পাই না যেটা ভ্রূণ রয়েছে বা যেটা জাইগোট রয়েছে সে এরকম ভাবে বিভাজন করে অনেকগুলো বিভাজন করে বিভাজন করার ফলে অনেকগুলো জাইগোটকে এর ভেতরে তৈরি করে কি বিভাজন করছে না মাইটোসিস মাইটোসিস বিভাজন করে অনেকগুলো ভ্রূণকে তৈরি করছে একেই আমরা বলি পলি ওকে পলি যে ব্যাপারটা সেই পলি ব্যাপারটা হচ্ছে কি না একটা জাইগোট বা একটা ভ্রূণ তৈরি হলো সে যখন মাইটোটিক ডিভিশন করে আরও অনেকগুলো ভ্রূণকে তৈরি করবে তখন তাকে বলবো আমরা পলি ওকে কার মতো দেখতে পাওয়া যায় এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ওকে নেক্সট ইতর পরাগযোগের দুটি সুবিধা লেখো এই আবার একটা কোয়েশ্চেন ইতর পরাগযোগের দুটি সুবিধা লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন ইতর পরাগযোগ সংক্রান্ত আর পরাগযোগের বাহক সংক্রান্ত যতগুলো কোয়েশ্চেন হয় প্রত্যেকটা কোশ্চেনকে করার চেষ্টা করবে ওকে প্রত্যেকটা কোশ্চেনই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট কি বলেছে সুবিধা কী রয়েছে ইতর পরাগযোগের ফলে উৎপন্ন উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় এক নম্বর নতুন যে ক্যারেক্টার মানে প্রকরণ আমরা দেখতে পাই দু নম্বর দিনিশেকের ফলে উৎপন্ন উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় তাহলে আমি অলরেডি এই দুটো পয়েন্টকে কিন্তু ডিসকাস করে দিয়েছি যে ইতর পরাগ যোগের ফলে কি কি হয় বা সুবিধা ক্ষেত্রে আমরা এই দুটো জায়গাকে ডিসকাস করতে পারি ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আচ্ছা নেক্সট আমাদের রয়েছে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন মানে হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ওই চ্যাপ্টারটা মানে একদম বংশগতি আর প্রকরণ যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে বা মেন্ডেলিয়ান জেনেটিক্সের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা থেকে কী কী টু মার্কসের কোশ্চেন আমাদের করতে হবে আমরা আবার দেখে নিই তাহলে এইখান থেকে নেক্সট স্টার্ট হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে ইন্ট্রন ও মিউটন বলতে কী বোঝো ইন্ট্রন আর মিউটন মিউটন হচ্ছে আমার যে ক্ষুদ্রতম অংশের মধ্যে আমার মিউটেশন ঘটতে পারে বা যে ক্ষুদ্রতম অংশের মধ্যে আমার পরিব্যক্তি হতে পারে তাকে বলা হয় মিউটন। ইন্ট্রন মানে হচ্ছে একটি সংজ্ঞাবাহক জিন যেটা থেকে আমার প্রোটিন তৈরি হতে পারে তাকে বলা হয় ইন্ট্রন কি অ্যানসার হবে দেখে নি হচ্ছে কি জিনে পাশাপাশি অবস্থিত এক্জনের মধ্যবর্তী যে অংশটা এক্জনের মধ্যবর্তী যে অংশটা প্রোটিন সংশ্লেষকারী সংকেত বহন করে না ঠিক আছে করে না তাকে আমরা বলবো ইন্ট্রন ওকে ঠিক আছে তাহলে এক্জন আমার কি করে না প্রোটিন সংকেতকে বহন করে ইন্ট্রন আমার প্রোটিন সংকেতকে বহন করে না ওকে ক্লিয়ার তাহলে ইন্ট্রন ইন্ট্রন করে না একজন করে ক্লিয়ার মিউটন কাকে বলে জিনের যে ক্ষুদ্রতম অংশ মিউটেশন ঘটায় তাকে মিউটন বলা হয় ক্লিয়ার তাহলে এইটা আর একটা কোয়েশ্চেন যে ইন্ট্রন কাকে বলে আর মিউটন কাকে বলে ইন্ট্রনের সাথে যদি তোমাকে একজনও দেয় এক্সন কাকে বলে তাহলে এক্সোন কাকে বলে বললে বলবে যে জিনের মধ্যে যে ক্ষুদ্রতম অংশটি পরপর দুটি ইন্ট্রনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে একটি প্রোটিন সংশ্লেষের একটি প্রোটিন সংশ্লেষের বার্তাকে বহন করে তাকে বলবো আমি এক্সোন ক্লিয়ার ইন্ট্রন কাকে বলবো দুটি একজনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে দুটি একজনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে যদি কোনো প্রোটিন সংশ্লেষের বার্তাকে না বহন করে জিনের যে অংশটি তাকে বলবো আমি ইন্ট্রন ক্লিয়ার নেক্স কি রয়েছে টার্নার সিন্ড্রামের দুটি উপসর্গ লেখ আমরা জানি কি না টার্নার ক্লিন ফিল্টার আর ওই টার্নার ক্লিন ফিল্টার আর ডাউন সিনড্রোম এই তিনটাকে খুব ভালো করে রেডি করে তাদের উপসর্গগুলো প্রত্যেকটা করতে হবে কারণ কোন না কোনোটা আমার পরীক্ষায় কিন্তু আসবেই কনফার্ম আসবে টার্নার সিনড্রোমের উপসর্গ হচ্ছে কি ক্ষুদ্রাকার স্তনযুক্ত প্রসারিত বক্ষ দেখতে পাওয়া যায় আর রজচক্রহীন এবং বন্ধাত্ম এই দুটো আমরা দেখতে পাই তাহলে টার্নার কার মধ্যে দেখতে পাবো না টার্নার হবে আমার ফিমেলের মধ্যে মহিলার মধ্যে আমি টার্নার সিনড্রোম দেখতে পাবো ক্লিন ফিল্টার সিনড্রোম কার মধ্যে দেখতে পাবো না ক্লিন ফিল্টার সিনড্রোম আমি মেলের মধ্যে দেখতে পাবো তাহলে টার্নার ফিমেল ক্লিন ফিল্টার মেল ডাউন সিনড্রোম দুজনার মধ্যে উভয়ের মধ্যে দেখতে পাওয়া যায় ক্লিয়ার টার্নার সিনড্রোম হয় কি করে না টার্নার সিনড্রোম যখন আমি দেখতে পাবো কি এক্স ও এই রকম ধরনের এক্স ও এই রকম ধরনের আমার অ্যালিলিক মানে কোন ধরনের মানে এই রকম ধরনের জেনেটিক মেকআপ আমি যখন দেখতে পাচ্ছি বা এরকম ধরনের ক্রোমোজোমাল সেটআপ আমি ক্যারিওটাইপ যখন দেখতে পাচ্ছি তার মানে কখন না ক্রোমোজোমের মধ্যে অ্যালোজোমের মধ্যে একটা অ্যালোজোম অ্যাবসেন্ট ঠিক আছে তাহলে ক্রোমোজোম রয়েছে যার মধ্যে একটা আছে একটা নেই ক্লিয়ার এইরকম কন্ডিশন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে একটি অটোজোমিও বংশগত রোগের উদাহরণ দাও আর এর কারণ উল্লেখ করো অটোজোমিও বংশগত রোগ থ্যালাসেমিয়া বলতে পারি আমি ওকে থ্যালাসেমিয়া হচ্ছে এগারো নম্বর আর ষোলো নম্বর ক্রোমোজোমের জন্য হয় এর কারণ উল্লেখ ওই একই কি রয়েছে নাকি একটি বংশগত রোগ থ্যালাসেমিয়া কারণটাও বলে দিয়েছে দেখো ষোলো নম্বর ও এগারো নম্বর ক্রোমোজোমে অবস্থিত যথাক্রমে দুইটি আলফা ও একটি বিটা জিনের অস্বাভাবিকতার কারণে এই রোগ হয়ে থাকে ঠিক আছে আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া আমরা যেটা দেখতে পাই সেটা কতগুলো না দুইটি ও একটি মানে ষোলো নম্বর ক্রমোজমে দুইটি জিন অবস্থিত আর এগারো নম্বর ক্রোমোজোমে একটি জিন অবস্থিত এই জিনের অস্বাভাবিকতার কারণের জন্য এই রোগকে দেখতে পাওয়া যায় ক্লিয়ার নেক্সট বলতে কি বোঝো উদাহরণ দাও প্লিওট্রপি বলতে কি বোঝো উদাহরণ দাও তো দেখেনি কি আছে না প্লিওট্রপি হচ্ছে কোন জিনের নির্দিষ্ট একটি মিউটেশনের ফলে যখন একাধিক ফেনোটাইপ একাধিক পেনোটাইপের বই প্রকাশ ঘটে তখন তাকে মিউটেন্ট জিনটিকে সেই ধর্মকে প্লিওট্রপি বলে কি বলছে কোন একটি নির্দিষ্ট জিনের মিউটেশনের ফলে যখন একাধিক ফিনোটাইপের বই প্রকাশ ঘটে না না ঠিক আছে একাধিক বই প্রকাশ ঘটে না তখন বা ঘটে যে দুটোই লিখতে পারবো তাকে আমি বা সেই ধরনের মিউটেশনকে প্লিওট্রপি আমি বলতে পারবো যেমন বই প্রকাশ ঘটে না আমরা বলতে পারবো কোন ক্ষেত্রে বই প্রকাশ ঘটে না আমরা বলতে পারবো কোন ক্ষেত্রে না যখন পিকেইউ পিকেইউ ফিনাইল কিটন ইউরিয়া

আর ট্রিপ্টোফ্যান এই তিনটা অ্যামাইনো অ্যাসিড কে তৈরি করতে পারে এই তিনটা অ্যামাইনো অ্যাসিড আলাদা আলাদা জায়গায় ফাংশন করতে পারে এবার এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজের জন্য যে ক্রোমোজোমটা রয়েছে বা যে ক্রোমোজোমের মধ্যে যে জিনটা রয়েছে সে যদি একে তৈরি করা বন্ধ করে দেয় তাহলে এই রাস্তাটা বন্ধ হয়ে গেল তখন কি দেখতে পাবো না ফিনাইল অ্যালানিন আমার কি হয়ে যাচ্ছে না রক্তের মধ্যে সঞ্চিত হতে শুরু করছে তাকে আমরা বলি পি কে ইউ মাধ্যমে যখন বাইরে বেরিয়ে আসছে তখন তাকে বলছি ফিনাইল ইউরিয়া তাহলে কি হচ্ছে একটা জিনের এর কারণে একাধিক বৈশিষ্ট্যের বই প্রকাশ এই একটা জিন সে কি করছে না একাধিক এ দেখো কি বলছে একটি জিনের একটি নির্দিষ্ট মিউটেশনের ফলে এ হয়ে যাওয়ার ফলে একাধিক বৈশিষ্ট্য বই প্রকাশ ঘটে না একাধিক বৈশিষ্ট্যের বই প্রকাশ বন্ধ হয়ে যাচ্ছে এই পুরো রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে পুরো রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে তখন তাকে বলবো কি না প্লিও ট্রপি সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রেও আমরা প্লিওট্রপি দেখতে পাই ওকে যেমন ধরে নাও অক্সিজেনের অভাব হচ্ছে আমার আরবিসিগুলো গুলো সিকেল সেল স্ট্রাকচার দেখাচ্ছে তাহলে এইটা একটা প্লিওট্রপি পিকেইউ ইউ এটাও প্লিওট্রপি এক্সাম্পল এর মধ্যে রাখতে পারবো ওকে ক্লিয়ার নেক্সট কি রয়েছে ক্লিন ফিল্টার সিন্ড্রোমের দুটি উপসর্গ লেখো ক্লিন ফিল্টার কার মধ্যে দেখতে পাই বললাম না মেল এর মধ্যে টার্ন আর ফিমেল ক্লিন ফিল্টার মেল তাহলে ক্লিন ফিল্টার সিন্ড্রোমের কি উপসর্গ হবে না ক্ষুদ্রাকার শুক্রাশয় ও প্রস্টেট ও ঠিক আছে তাহলে কি হচ্ছে রুডিমেন্টারি টেস্টিস ইংলিশে আমরা বলি ঠিক আছে তাহলে ক্ষুদ্রাকার বা খন্ড খন্ড আমার কি দেখতে পাবো টেস্টিস বা ক্ষুদ্র আকার শুক্রাশয় দারি গোপহীন মুখমন্ডল ও মানসিক বৈকল্য আর তিন নম্বর পয়েন্টে দেখতে পাবো কি স্তন গ্রন্থি বড় আকৃতি দেখতে পাবো একে বলা হয় কি গ্রাইনাকোম্যাস্টিয়া গ্রাইনাকো ম্যাস্টিয়া লক্ষ্য করা যায় এর মধ্যে ক্যারিওটাইপ কি এর ক্যারিওটাইপটা কি কী হবে এর ক্যারিওটাইপ হবে আমাদের নর্মাল থেকে ফোর্টি সিক্সটা এর ক্ষেত্রে একটা বেশি থাকবে ফোর্টি সিক্স প্লাস ওয়ান তাহলে কত হয় ফোর্টি সেভেনটা ক্রোমোজোম রয়েছে ফোর্টি সেভেনটা ক্রোমোজোম রয়েছে এই ফোর্টি সেভেন এই প্লাস ওয়ানটা কোত্তে গেলো না প্লাস ওয়ানটা এসেছে আমাদের এক্স এক্স ওয়াই এই কন্ডিশনের জন্য এক্স এক্স ওয়াই এই কন্ডিশনের জন্য ওকে তাহলে একটার ক্ষেত্রে আমার একটা অ্যাবসেন্ট ছিল একটার ক্ষেত্রে আমরা একটা বেশি দেখতে পাচ্ছি ক্লিয়ার নেক্সট সহ প্রকটতা কি উদাহরণ দাও ছোটবেলা থেকে আমরা পড়াচ্ছি সহ প্রকটতা কাকে বলে সহ মানে যখন দুটি প্রকট বৈশিষ্ট্য একই সাথে নিজেদের সম্পূর্ণভাবে প্রকাশ করবে তখন তাদের বলবো সহ ওকে যেমন আমরা রক্তের গ্রুপের মধ্যে এ বি ব্লাড গ্রুপ যেটা পাই তার মধ্যে কি এ রক্তের গ্রুপও রয়েছে বি রক্তের গ্রুপের জন্য যে অ্যান্টিজেন সেই দুটো অ্যান্টিজেন একসাথে উপস্থিত থাকার জন্য এ বি রক্তের গ্রুপ আমরা এই কথাটা ব্যবহার করে থাকি কি অ্যানসার হবে দেখিনি সহ কোন একটি জিনের দুটি ভিন্ন অ্যালিল দুটি ভিন্ন অ্যালিল হেটেরোজাইগাস অবস্থায় দুটি অ্যালিলের ফিনোটাইপ যখন স্বাধীনভাবে একসঙ্গে পাশাপাশি প্রকাশ পায় তখন তাকে তখন অ্যালিলিও জিনের এই ধর্মকে বলা হয় সহ প্রকরতা তাহলে কি বলবে না দুটি ভিন্ন অ্যালিল যখন নিজের সম্পূর্ণভাবে বা দুটি ভিন্ন প্রকট বৈশিষ্ট্যযুক্ত অ্যালিল যখন সম্পূর্ণভাবে একসঙ্গে প্রকাশ পেতে পারে তখন সেই বৈশিষ্ট্যকে বলা হয় কি সহপ্রকটতা যেমন মানুষের এবি রক্তের শ্রেণী ওকে যে ব্লাড গ্রুপটা সেই ব্লাড গ্রুপটা হচ্ছে কি কোডিনেন্স বা সহপ্রকট বোঝা গেছে তাহলে সহপ্রকট বল বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি না যখন দুটো ভিন্ন অ্যালিল প্রকট ভাবে একসাথে প্রকাশিত হচ্ছে তখন তাকে বলবো আমরা সহপ্রকটতা ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে একটি উদাহরণ দাও অসম্পূর্ণ প্রকটতা মানে হচ্ছে দুটি বৈশিষ্ট্য রয়েছে দুটি প্রকট অ্যালিল রয়েছে কিন্তু প্রকট নিজেদের সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না তখন তাকে বলবো অসম্পূর্ণ প্রকটতা ওকে উদাহরণ কি আমাদের সন্ধ্যা মালতি ওকে উদাহরণ হচ্ছে আমাদের সন্ধ্যা মালতি দেখি কি রয়েছে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য বংশে দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটি প্রকাশিত না হয়ে মাঝামাঝি একটি বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার ঘটনাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা তার মানে কি বলছে দুটি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন করালে এফ ওয়ান প্রজন্মের মধ্যে তাদের ওই দুটি প্রকট বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশিত হয় এই মধ্যবর্তী বৈশিষ্ট্য যেটি প্রকাশিত হয় এই ঘটনাকে বলা হয় কি অসম্পূর্ণ প্রকটতা ক্লিয়ার উদাহরণ কি সন্ধ্যা মালতী উদ্ভিদ যদি আরো ভালো করে বলতে বলে বলবে লাল ও সাদা সন্ধ্যামালতী উদ্ভিদের সংকরায়নের ফলে এফ ওয়ান প্রজন্মের মধ্যে গোলাপি রঙের সন্ধ্যামালতি উদ্ভিদ পাওয়া যায় যেটা না লাল না সাদা দুটের বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটছে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে ক্রিস ক্রস ইনহেরিটেন্স কাকে বলে যখন দেখতে পাবো যে মায়ের জিন মায়ের মধ্যে যে এক্স ক্রোমোজোম বাহিত কোনো একটা জিন যখন ঠিক আছে একটা জেনারেশনের গ্যাপ দিয়ে পরবর্তী জেনারেশনের মধ্যে সঞ্চারিত হচ্ছে তখন তাকে বলা হয় এক্স বংশগতির ক্ষেত্রে বৈশিষ্ট্যটি প্রকাশিত হলে পরবর্তী ক্ষেত্রে তা কন্যার মধ্যে প্রকাশিত হয় না তারপর নাতি ও প্রনাতির ক্ষেত্রে সঞ্চারিত হয় এইভাবে সঞ্চারণের সময় পুরুষের ওই জিনের বাহ্যিক প্রকাশ ঘটে কিন্তু মহিলাদের ক্ষেত্রে ওর প্রকাশ ঘটে না এই ধরনের বংশগত ধারাবাহিক ধারাকে ক্রিস ক্রস বলা হয় যেমন ধরে নাও যেমন ধরে নাও না কি দেখতে পাচ্ছি না হিমোফিলিয়া ওকে হিমোফিলিয়া একটা এক্স লিঙ্ক রিসেসিভ রোগ ঠিক আছে তাহলে কি নিয়ে বলছি হিমোফিলিয়া বুঝিয়ে দিচ্ছি দেখো হিমোফিলিয়া কিরকম ধরনের লিঙ্গ বৈশিষ্ট্য ওকে এক্স লিঙ্গ যুক্ত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে প্রথমে এই যে স্ত্রীলোকটি ছিল ঠিক আছে ধরে নেওয়া যাক এই স্ত্রী লোকটি হিমোফিলিয়া রোগের বাহক তাহলে কি হচ্ছে এর মধ্যে কি লিখব এক্স সি আর একটা নর্মাল এই হিমোফিলিয়া রোগের বহিঃপ্রকাশ করবে না কারণ এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা জানি কি না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অলওয়েজ একসাথে যখন ক্যারেক্টারটা থাকে তখনই এ প্রকাশিত হয় ওকে ওকে এরপরে এরপরে এর পরবর্তী প্রজন্ম এর পরবর্তী প্রজন্ম এফ ওয়ান কথা যদি ভাবি এফ ওয়ান জেনারেশনে দেখা যাচ্ছে কি পুত্র সন্তান জন্মাচ্ছে এফ ওয়ান জেনারেশনে কী হচ্ছে এর একটা পুত্র সন্তান জন্মালো এ পুত্র সন্তানের মধ্যে কি হয়েছে না পুত্র সন্তানের মধ্যে পিতার থেকে এসছে আমার ওয়াই ক্রোমোজোম আর মায়ের থেকে এসছে আমার এক্স ক্রোমোজোম মায়ের থেকে কোন এক্স ক্রোমোজোমটা এসেছে এই এক্সি ক্রোমোজোমটা এর মধ্যে এসছে তাহলে পুরুষের ক্ষেত্রে একটা এক্স থাকলে এটা কি হবে এ প্রকাশ করবে তাহলে এই যে পুরুষটা একে যে দেখতে পাবো এ হচ্ছে কি হিমোফিলিয়া আক্রান্ত পুত্র আক্রান্ত পুত্র আবার এই পুত্রের পরের জেনারেশনে যদি আমি দেখতে পাই কন্যা হয়েছে পুত্রের পরের জেনারেশনে তাহলে এখানে কি লিখবো এফ ওয়ান এর পর লিখবো এফ টু জেনারেশন এফ টু জেনারেশনে যদি আমি এখানে আবার দেখতে পাই কন্যা তাহলে এই কন্যার কাছে বাবার কাছ থেকে কোনটা আছে না বাবার কাছ থেকে আসছে আমার এক্স সি আসবে এক্স ক্রমোজম আছে পিতার থেকে আর মায়ের থেকে আর একটা এক্স এসছে স্বাভাবিক মহিলার সাথে বিবাহ হয়েছে তাহলে এ হচ্ছে আবার প্রচ্ছন্ন এর মধ্যে কোনো রকম চারিত্রিক বৈশিষ্ট্য নেই পরবর্তী জেনারেশনে আবার যদি আমার পুত্র আসে তাহলে সে আবার আক্রান্ত হবে তাহলে কি হচ্ছে একটা করে জেনারেশন দেখো গিয়ে স্কিপ করে করে যাচ্ছে এ বাহক এ আক্রান্ত এ বাহক আবার এর পরে আক্রান্ত এরকমভাবে চলতেই থাকছে একে বলা হয় ক্রস ইনহেরিটেন্স তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ কোন একটি বৈশিষ্ট্য শুধুমাত্র পুত্রদের মধ্যে প্রকাশ পাবে কন্যারা তার বাহক হিসেবে থাকবে ঠিক আছে কন্যাদের থেকে আবার পুত্র প্রপৌত্রের মধ্যে প্রকাশ পাবে একে ঠিক আছে কন্যাদের যে পুত্র রয়েছে তার মধ্যে প্রকাশিত হচ্ছে বা কন্যাদের যে নাতি তার মধ্যে প্রকাশিত হচ্ছে নাতনির মধ্যে কিন্তু প্রকাশিত হচ্ছে না এই ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলি ক্রিস ক্রস ইনহেরিটেন্স কার মধ্যে দেখতে পাওয়া যায় না এক্স লিঙ্ক রিসেসিভ ক্যারেক্টারের মধ্যে দেখতে পাওয়া যায় एग्जांपल দিন হিমোফিলিয়া বর্ণান্ধতা হচ্ছে এর উদাহরণ ওকে এইটা হচ্ছে আমাদের ক্রিস ক্রস ইনহেরিটেন্সের প্যাটার্ন তাহলে বুঝতে পারলাম নেক্সট মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স থেকে কোশ্চেন তাহলে বংশগতির আণবিক ভিত্তি থেকে কি কোশ্চেন আসতে পারে টু মার্কসের জন্য দেখে নেওয়া যাক কারণ আমাদের যেরকমভাবে চলছে গুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও যে পুরো লেকচারটা টু এক্সপিডেতে রিভিশন করা খুব দরকার নইলে কিন্তু কয়েকটা জায়গায় কোশ্চেনে আটকে যেতে পারে এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট চায় জিনিস তোমাদেরকে দেওয়া হচ্ছে তাই প্রত্যেকটা জিনিসকে ইউটিলাইজ করার চেষ্টা করবে যারা ধরো নাও একবারও পড়ো নি একবারও পড়া হয়নি কোনো চ্যাপ্টারে তাহলে সেই চ্যাপ্টার থেকে নোট বানানো সেই চ্যাপ্টারে মিনিমাম কোন কোয়েশ্চেনগুলো করে যাব। জানার জন্য এই সিরিজটা বেস্ট ওকে ফার্স্ট কি আছে নিউক্লিওজোম কি নিউক্লিওজোম কি ঠিক আছে নিউক্লিওজোম কাকে বলবো না যখন আমরা দেখতে পাবো যে হিস্টন প্রোটিনের সাথে প্রথম আমি বলেইনি যে হিস্টন প্রোটিনের সাথে ডিএনএ কি করে না একটা করে গিট তৈরি করে ঠিক আছে হিস্টন প্রোটিনের সাথে এটা কখন হয় না ডিএনএ যখন আমার কয়েলিং শুরু করে বা ডিএনএ প্যাকেজিং এর সময় ঠিক আছে ডিএনএ প্যাকেজিং এর সময় হিস্টন প্রোটিনের সাথে একটি গিটের মতো আকৃতি তৈরি করে কি বলছে দেখো ইউক্যারিওটিক ক্রোমোজোমের ক্রোমাটিন তন্তু সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব অন্তর সজ্জিত হিস্টন অক্টামার কোর প্রোটিন যেটা কি রয়েছে এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি আর এইচ ফোর এইটা পুরোটা দুটো করে তাই টু বাইরে লেখা রয়েছে ও ডিএনএর ওয়ান ফর্টি সিক্স বেস সমন্বয়ে গঠিত যে পুঁতির দানার মতো সমন্বিত কণিকাময় অংশ তৈরি করে তাকে বারবার দেখতে পাওয়া যায় সেই জিনিসটা একে নিউক্লিয়াস বলা হয় তাহলে আমরা কি জানি না ফার্স্টে যখন নিউক্লিয়াস রয়েছে পর্দাযুক্ত নিউক্লিয়াস ধরে নাও এটা আমাদের এর ভেতরে কি রয়েছে ক্রোমাটিন তন্তু তাই তো এই ক্রোমাটিন তন্তুটা কি হয় না এরকমভাবে হিস্টন অক্টামারের সাথে প্যাকেজিং স্টার্ট করে এই যে অংশগুলো দেখতে পাচ্ছি একে আমরা বলি নিউক্লিওজোম এর মধ্যে কিরকম কি থাকে এটার মধ্যে কিরকম স্ট্রাকচার দেখতে পাই না এর মধ্যে যদি আমি একে একটু বড় করে ড্র করি তাহলে দেখতে পাবো কি এইচ টু এইচ টু বি আবার এদিকে আরেকটা রয়েছে এইচ টু এইচ টু বি নিচে রয়েছে আমার এইচ থ্রি এইচ ফোর থ্রি ফোর এই অক্টামারটা ঠিক আছে এই অক্টামারটার উপরে আমার ডিএনএটা এরমভাবে আসে একটা সম্পূর্ণ আর একটা তিনের চার অংশ দিয়ে বেড়ে যায় ঠিক আছে তিনের চার টার্ন করে বেরিয়ে যায় এই যে অংশটা দেখতে পাচ্ছি একে আমরা কি বলি এটা হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে আমাদের কাছে নিউক্লিওজোম ক্লিয়ার বোঝা গেল ওকে নেক্সট কি বলছে সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো সেন্ট্রাল ডগমা হচ্ছে যে পদ্ধতিতে ঠিক আছে ওয়াটসন ক্রিকের মধ্যে থেকে আমরা জানি যে ক্রিক সে এই আইডিয়াটা আমাদেরকে দেয় যে ডিএনএ নিজের প্রতিলিপি গঠন তৈরি করতে পারে ডিএনএ থেকে আমরা আর তৈরি হতে পারে আবার আর তৈরি করার পরেতে সেই তার থেকে আমরা প্রোটিন তৈরি করতে পারি তাহলে এই যে পদ্ধতিটা ওকে বাট বলতে পারে ডিএনএর বহিঃপ্রকাশ ডিএনএর মধ্যে যে ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশানগুলো বহিপ্রকাশ করার জন্য যে পদ্ধতির মধ্যে দিয়ে এগে যেতে হয় সেই পদ্ধতিটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা ক্লিয়ার কি অ্যান্সার হবে দেখেনি। ডিএনএ আর এবং প্রোটিন এই তিন প্রকার জৈব অনুর মধ্যে পারস্পরিক কার্যক্রিয়া সম্পন্ন যার মাধ্যমে জেনেটিক বার্তা কোথায় হচ্ছে প্রবাহ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন এ ট্রান্সক্রিপশন ও প্রোটিন সংশ্লেষ দ্বারা ঘটে তাকে সেন্ট্রাল ডগমা বলা হয় ঠিক আছে কি লিখবো তাহলে না ডিএনএ এর মধ্যে উপস্থিত কোনো একটা বার্তা কি করছে না আর এন এ তৈরি করছে এই আর এন এ তৈরি করার যে পদ্ধতিটা সেটার নাম কি হচ্ছে সেটার নাম হচ্ছে আর এন এ ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন আর এন এ ট্রান্সক্রিপশন করার পর সে আর এন এ থেকে কি তৈরি হচ্ছে না প্রোটিন তৈরি হচ্ছে ঠিক আছে এই প্রোটিন তৈরি করার প্রসেসটার নাম কি ট্রান্সলেশন ঠিক আছে আর একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে কি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতি এটার নাম হচ্ছে রেপ্লিগেশন এই পুরো প্রসেসটাকে আমরা বলে থাকি পুরো স্টেপটাকে আমরা বলে থাকি সেন্ট্রাল ডগমা এই সেন্ট্রাল ডগমা কেন হয় সেন্ট্রাল ডগমা কেন হয় না সেন্ট্রাল ডগমা একটা পদ্ধতি ডিএনএ থেকে ইনফরমেশনটা বাইরে প্রকাশিত হওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলে থাকি হচ্ছে আমরা সেন্ট্রাল ডগমা ক্লিয়ার নেক্সট চলো কি বলছে পরিপূরক ডিএনএ তন্ত্রী কোন ডিএনএ তন্ত্রীর পরিপূরক রূপে আচ্ছা কি বলছে আচ্ছা পরিপূরক ডিএনএ তন্ত্রী কোনো ডিএনএ তন্ত্রের পরিপূরক রূপে সৃষ্টি হয় এবং কোন দিকে পরিপূরক ডিএনএ তন্ত্রী সৃষ্টি হতে থাকে আচ্ছা কমপ্লিমেন্টারি ডিএনএর কথা বলছে মানে পরিপূরক ডিএনএ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্যান্ড কোন ডিএনএ স্ট্যান্ডের দিকে সৃষ্টি হয় ওকে এটি কোন কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্যান্ডের থেকে সৃষ্টি হয় এইটা তোমাকে দিয়েছে মানে একটা ডিএনএ স্ট্যান্ড থাকলে কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্যান্ড কোন দিক থেকে তৈরি হয় ক্লিয়ার কি লেখা আছে দেখো ডিএনএ রেপ্লিকেশনের এর সময় যেটা টেমপ্লেট ডিএনএ তার তন্ত্রটা হচ্ছে কি থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম এর দিকে খুলতে থাকে ঠিক আছে এবং তার পরিপূরক ডিএনএ লিডিং স্ট্যান্ড তৈরি হয় আর ডিএনএ পরিপূরক মানে কমপ্লিমেন্টারি ডিএনএ সর্বদা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম ডাইরেকশনে হয় এটা যদি আমি তোমাকে আরেকটু ভালো করে বোঝাই তাহলে এইটা যদি আমাদের কাছে ডিএনএ হয় এদিকটা আমার কাছে ফাইভ প্রাইম এটা আমার কাছে থ্রি প্রাইম এটা আমার কাছে ফাইভ প্রাইম হলে এটা আমার কাছে থ্রি প্রাইম ওকে অপোজিট ডাইরেকশনে হয় এটা আমরা জানি ঠিক আছে এরপরে ডিএনএ হেলিগেজ আমরা কি দেখেছিলাম ডিএনএ সে কি করে না এই মাঝখানে এসে কাজ করে যেখানে আমার রেপ্লিকেশন রেপ্লিকেশন তৈরি হচ্ছে তাহলে সময় আমি কি দেখবো না যাচ্ছে ভাবে এখানে কি পেয়েছিলাম একটা দিকে থ্রি প্রাইম একটা দিকে ফাইভ প্রাইম তাহলে এর অপোজিটে এটা হবে থ্রি প্রাইম এটা হবে আমার ফাইভ প্রাইম এবার যেটা আমার মেন কাজ করে সেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেলস ডিএনএ পলিমারেজ আমার স্ট্যান্ডটা তৈরি করে ওকে কমপ্লিমেন্টারি স্ট্যান্ডকে তৈরি করে ডিএনএ পলিমারেজের ডাইরেকশন হচ্ছে অলওয়েজ ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম ওকে ডিএনএ পলিমারেজের প্রথম যে আমার নিউক্লিওটাইডটা তৈরি করবে সেটা হচ্ছে ফাইভ প্রাইমের নিউক্লিওটাইড ক্লিয়ার তাহলে ও যেটা ফাইভ ফাইভ প্রাইমে তৈরি করতে পারবে তাহলে এই দিক থেকে এদিকে এটা আমার তৈরি করবে কারণ ও প্রথম যেটা তৈরি করবে সেটা ফাইভ প্রাইম এটা আমার থ্রি প্রাইম তাহলে কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্যান্ড কোন দিকে তৈরি হচ্ছে না থ্রি প্রাইম থেকে প্রাইম মধ্যে তৈরি হচ্ছে যে স্ট্যান্ডটাকে আমরা বলে থাকি যে স্ট্যান্ডটাকে আমরা বলে থাকি হচ্ছে লিডিং স্ট্যান্ড যে স্ট্যান্ডটাকে আমরা বলে থাকি হচ্ছে লিডিং স্ট্যান্ড আর উল্টো দিকটা কি হয় না উল্টো দিকের যে স্ট্যান্ডার রয়েছে সেই স্ট্যান্ডটার মধ্যে আমরা দেখতে পাবো ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এর দিকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টুকরো আমার ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে একে আমরা কি বলি না ল্যাগিং স্ট্র্যান্ড ঠিক আছে আর এই খন্ডকগুলোকে বলা হয় কি ওকাজা কি ফ্রাগমেন্ট তাহলে এই দিকের যে স্ট্যান্ডার্ড হচ্ছে সেদিকে টুকরো টুকরো স্ট্যান্ড তৈরি হচ্ছে তাহলে কি বলেছে ডিএনএ রেপ্লিকেশনের সময় যে টেমপ্লেট ডিএনএ স্ট্যান্ডটি থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইমের দিকে খুলতে থাকে তার পরিপূরক লিডিং স্ট্যান্ডের দিকে আমার তন্ত্রী ওইটার সৃষ্টি হচ্ছে এটা কন্টিনিউয়াস স্ট্যান্ড এটা ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ড উপরেরটা ল্যাগিং স্ট্যান্ড এটা ডিসকন্টিনিউয়াস লিডিং এটা আমার কন্টিনিউয়াস পরিপূরক ডিএনএ স্ট্যান্ড সর্বদা কোন দিক থেকে কোন দিকে হবে এটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে হবে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড অলওয়েজ ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের ডাইরেকশনে যায় ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি বলছে ডিএনএ প্যাকেজিং বলতে কি বোঝো ডিএনএ প্যাকেজিং মানে হচ্ছে যখন ক্রোমাটিন তন্তু থেকে আমি তাকে ক্রোমোজোম তৈরি করব সেই যে মাঝখানের রাস্তাটা সেই মাঝখানের রাস্তাটাকে বলা হয় ডিএনএ প্যাকেজিং ওকে ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তুকে কি করা হয় সুপার কয়েলিং করা হয় বা কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে যখন তাকে আমরা ক্রোমোজোম তৈরি করব তাকে বলা হয় প্যাকেজিং কি বলবো যে ধনাত্মক আধানযুক্ত ক্ষারীয় প্রোটিনের সঙ্গে ঠিক আছে খারিও প্রোটিন এই যে প্রোটিনটার নাম কি না হিস্টন প্রোটিন ওকে ধনাত্মক আধান মানে এদের মধ্যে পজিটিভ চার্জ রয়েছে ঠিক আছে আর্জেনিন লাইসিন দিয়ে তৈরি তাহলে আর্জেনিন লাইসিন দিয়ে তৈরি ধনাত্মক আধানযুক্ত পজিটিভ চার্জের ক্ষারীয় প্রোটিনের সঙ্গে ঋণাত্মক আধানযুক্ত ডিএনএর সংযুক্তি দ্বারা ডিএনএর কি করায় কুণ্ডলীকৃত ও ঘনীভূত হয়ে নিউক্লিয়াসের সংস্থাপনে সঞ্চিত হয় এই ঘটনাকে বলা হয় কি ডিএনএ প্যাকেজিং তাহলে কি বলবে না যদি আরও সহজ করে বলতে চাও যদি চলিত বা একদম সহজভাবে লিখতে চাও তাহলে বলবে কি হিস্টন প্রোটিনের সাথে ঠিক আছে আগে ওটা লিখে নেবে যে ধনাত্মক চারযুক্ত হিস্ট্রন প্রোটিনের সাথে ঋণাত্মক চারযুক্ত ডিএন এর কুণ্ডলী ভবনের যে প্রক্রিয়া তাকে বলা হয় ডিএনএ প্যাকেজিং ক্লিয়ার এই ডিএনএ প্যাকেজিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এ তৈরি করে না ক্রোমোজোম তৈরি করে ক্রোমোজোম স্ট্রাকচার তৈরি হয় যেটা আমার সেল ডিভিশনের সময় দরকার পড়ে ক্লিয়ার নেক্সট কি রয়েছে জেনেটিক কোড কাকে বলে জেনেটিক কোড হচ্ছে ডিএনএর মধ্যে অবস্থিত তিনটি করে নিউক্লিওটাইট একটি করে বা বলতে পারি আর এনের এর মধ্যে অবস্থিত তিনটি করে করে একটি অ্যামাইনো অ্যাসিড নির্দেশিত করে এই তিনটি নিউক্লিওটাইট সিকোয়েন্সকে একসাথে বলা হয় একটি জেনেটিক কোড ক্লিয়ার তাহলে কি অ্যান্সার হবে দেখিনি এম আর এন এতে সজ্জিত পরপর তিনটি এম এতে সজ্জিত পরপর তিনটি রাইবোনক্লিওটাইট বা ট্রিপলেট মিলিতভাবে পলিপেপটাইড সংশ্লেষকারী একটি নির্দিষ্ট অ্যামাইন অ্যাসিডের জন্য যে অর্থবহ সংকেতকে নির্দেশ করে তাকে জেনেটিক কোড বলে ঠিক আছে এখানে একবারে ঠিক যেরকমটা লিখলে ফুল মার্কস পাওয়া যাবে ঠিক ওই রকমটাই লেখা আছে ওই রকমটাই লেখা আছে চেষ্টা করবে এই রকমভাবেই লেখা ওকে যদি একদমই না মনে থাকে তাহলে ওই যেগুলো বলে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের আগে সেটা লিখে আসতে পারো কোনো অসুবিধা নেই জেনেটিক কোড কাকে বলে তাহলে বলবে এমআরএন এর মধ্যে অবস্থিত তিনটি করে নিউক্লিওটাইড একটি করে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সকে নির্দেশিত করে এই তিনটে নিউক্লিওটাইডকে একত্রে বলা হয় জেনেটিক কোড ক্লিয়ার বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন কি বলো ট্রান্সলেশনে অংশগ্রহণকারী এগুলির নাম লেখো তিনটি এই আমার ট্রান্সলেশনে অংশগ্রহণ করে কি কি ট্রান্সলেশন প্রক্রিয়ার সময় অংশগ্রহণকারী যদি এমআরএন এর কথা বলি তাহলে আমার এখানে তিনটে কেই পাবো কে কে প্রথমেই দরকার হচ্ছে আমার এম আর এন এ ঠিক আছে যার মধ্যে আমার কি রয়েছে সংজ্ঞাটা রয়েছে তারপর আমার কাকে দরকার না টি আর এন এ যে কি করবে যার কাজ হচ্ছে কোডন থেকে জেনেটিক কোড থেকে অ্যামাইনো অ্যাসিডকে বাইন্ড করে নিয়ে আসবে কোড আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মাঝখানের কাজটা কে করে না টি আর আর একটা থাকে কে হচ্ছে আমাকে আরআরএনএ রাইভোজোম আল এই আর হচ্ছে কি রাইভোজোম তৈরি করতে হেল্প করে ঠিক আছে তাহলে এই হচ্ছে তিনটে ট্রান্সলেশনের সময় তিনজন কি আমার দরকার পড়বে ট্রান্সলেশনের সময় তিনজন কি আমার দরকার পড়বে এ দেখো এম আর এন এ তিনটেই লিখে দেওয়া আছে তিনটের ফাংশন আমি তোমাদেরকে বলে দিলাম ওকে তিনটের ফাংশনই আমি তোমাদেরকে বলে দিলাম নেক্সট চলো কি রয়েছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার এই চ্যাপ্টারটা থেকে এবার দেখেনি কি কি টু মার্কসের কোয়েশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে অনেকগুলো জায়গায় আমাদের ব্যাকটেরিয়া ফাঙ্গাসের সাইন্টিফিক নেমগুলোকে রেডি করতে হয় তাহলে সেইগুলো একটুখানি তৈরি করে নিও ওকে তার কি কি রয়েছে দেখিনি ফার্স্ট রয়েছে ক্ষুদ্রাকার বর্জ্য আবর্জনা ব্যবস্থাপনায় সেফটি ট্যাঙ্ক পদ্ধতি সংক্ষিপ্ত বর্ণনা দাও সেফটিক ট্যাঙ্ক কাকে বলে সেইটার বর্ণনা দাও তাহলে কি লিখবো সেফটিক ট্যাঙ্ক হচ্ছে নর্দমার অপসারিত জলকে সেফটিক ট্যাঙ্কে প্রবেশ করানো হয় নর্দমার জলকে সেফটিক ট্যাঙ্কে প্রবেশ করা হয় করানো হয় সেখানে জল কয়েকদিন ধরে রেখে দিলে জলের মধ্যে থাকা ভারী কণাগুলি পুকুরে না লিখে এখানে অদক্ষিপ্ত হয় এরপর সেফটিক ট্যাঙ্ক থেকে জলকে না নাড়িয়ে সাবধানে উপরে পাইপের সাহায্যে স্কিমিং ট্যাঙ্কে প্রতিস্থাপন করা হয় এইভাবে জল থেকে ক্ষুদ্রাকার বর্জ্য আবর্জনাকে মুক্ত করা হয় ঠিক আছে তাহলে মানে সেফটিক ট্যাঙ্কের মধ্যে নর্দমার জলকে প্রথমে নিয়ে এলাম সেই নর্দমার জলকে নিয়ে এসে কি করা হচ্ছে না ফিজিক্যাল ট্রিটমেন্ট করা হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট বলতে স্যার না ফিজিক্যাল ট্রিটমেন্ট বলতে তার মধ্যে যেগুলো ভারী কণা রয়েছে সেগুলো অধক্ষিপ্ত হচ্ছে সেগুলোকে আলাদা করে নেবো বেশি না নাড়িয়ে সেই জলটাকে স্কিমিং ট্যাঙ্কে নিয়ে চলে যাব ওকে বুঝে গেল তাহলে এটা হচ্ছে আমার সেফটিক ট্যাঙ্কের ব্যবস্থা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখি সংক্ষেপে নর্দমার জল বিশুদ্ধকরণ দুটি বর্ণনা করো এটা যদি আমার টু মার্কসের এর বা থ্রি মার্কসের কোয়েশ্চেনও দিয়ে দেয় তাহলে এইরকমভাবে ভাবে আমি দেখানোর চেষ্টা করব ওকে এইরকম আমি দেখানোর চেষ্টা করব কি হবে নর্দমার জল বা সিওয়েজ প্রথমে নিয়ে কোথায় না ট্যাঙ্ক যেখানে ভারী কণাগুলিকে অদক্ষিপ্ত করানো হচ্ছে ঠিক আছে সেফটিক ট্যাঙ্ক বা ডেট্রিটাস ট্যাঙ্কের মধ্যে এরপর কোথায় নিয়ে যাচ্ছি স্কিমিং ট্যাঙ্ক যেখানে জলকে বিশেষ পদ্ধতিতে না নড়িয়ে এর ফলে জলের মধ্যে যে উপরে যে তৈলাক্ত ভাসমান কণাগুলো রয়েছে সেই তৈলাক্ত কণাগুলোকে আলাদা করতে পারবো আর ওদেরকে আমি আলাদাভাবে অপসরণও করতে পারবো নেক্সট হচ্ছে আমার সেডিমেন্টেশন ট্যাঙ্ক জলের মধ্যে ভারী যে কণাগুলো রয়েছে সেগুলো পুকুর বা ট্যাঙ্কের তলদেশে ট্যাঙ্কের তলদেশে অদক্ষিপ্ত হয় তারপরে হচ্ছে আমার অক্সিডেশন ট্যাঙ্ক এই অক্সিডেশন ট্যাঙ্কের মধ্যে আমি কি করব না বিভিন্ন ধরনের নীলাব সবুজ শৈবাল তারপর দেখতে পাবো কি সেখানে ছত্রাক ব্যাকটেরিয়া নীলব সবুজ শৈবাল দ্বারা জলের জৈব উপাদানগুলিকে জারিত করে ফলে কার্বন ডাইঅক্সাইড এনও টু ও বিভিন্ন ধরনের সালফেট যৌগ জারিত হয়ে জলকে বিশুদ্ধ করে ওকে এরপরে এই অঞ্চলে মানে এই যে অক্সিডেশন ট্যাঙ্কের মধ্যে আমার তৈরি হয় যেটা সেটাকে আমরা বলি ফ্লক ঠিক আছে ফ্লক সেই ফ্লকটাকে নিয়ে যাওয়া হয় অ্যানারোবিক ডাইজেস্টারের মধ্যে অ্যানারোবিক ডাইজেস্টারের মধ্যে এই অ্যানারোবিক ডাইজেস্টার থেকে ওই ফ্লক থেকে তৈরি করা হয় বায়োগ্যাস তাহলে এটা একটা আলাদা প্রসেস তাহলে ফ্লক থেকে কি করে বায়োগ্যাস তৈরি হয় এই প্রসেসটা যদি আমাকে ইনক্লুড করতে হয় তাহলে করতে চাইলে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু জল পরিশোধন পদ্ধতি হচ্ছে এটা ওকে জলের পরিশোধ করতে গেলে আমার এই পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে পেস্টের সংজ্ঞা দাও পেস্ট হচ্ছে কি ক্ষতিকারক বা ক্ষতি করে এরকম ধরনের কীট বা পতঙ্গ যারা কি করছে শস্যের ব্যাপকভাবে ক্ষতি করে ঠিক আছে কিরকম না যে সমস্ত জীবেরা শস্য ক্ষেতের বা গুদাম জাত পণ্যের ব্যাপকভাবে করে মানুষের দৈনন্দিন জীবনযাপনের ব্যাঘাত ঘটায় তাদেরকে পেস্ট বলে যেমন মাজরা পোকা গন্ধি পোকা এগুলো ইত্যাদি ঠিক আছে মাজরা পোকা গন্ধি পোকা যেগুলো হচ্ছে কি ফসল বা গুদামজাত কোনো একটা সবজি বা ফসলের ব্যাপকভাবে ক্ষতি সাধন করছে তখন সেটাকে আমরা কি বলি না সেটাকে আমরা বলে থাকি পেস্ট বা সেই কীট পতঙ্গকে বলে থাকি হচ্ছে আমরা পেস্ট ক্লিয়ার নেক্সট কি রয়েছে মশার লার্ভা নিয়ন্ত্রণে মাছের ভূমিকা লেখ মশার লার্ভা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের মাছ কি কি যেরকম গাপ্পি খোলসে তেলাপিয়া জমা জল বা ডোবায় চাষ করলে এরা মশার লার্ভা ভক্ষণ করে ফলে আমরা মশার প্রকোপ থেকে রক্ষা পেতে পারি তাহলে মশার লার্ভাকে রক্ষা করার জন্য কি করতে হবে না গাপ্পি তেলাপিয়া এই রকম ধরনের বিভিন্ন যে মাছগুলো যেগুলো মশার লার্ভা খেয়ে ফেলে এছাড়াও আমরা কি জানি না ফোরিং ফোরিং মশার লার্ভা খায় ওকে তাহলে ফোরিং এই রকম ধরনের প্রাণী যারা মশার লার্ভা খায় তাহলে সেই তাদেরকে তাদের প্রভাবের ফলে এদেরকে আমরা কন্ট্রোল করতে পারি ওকে এদের সংখ্যা কমিয়ে আনতে পারি নেক্সট পেস্টের জৈবিক দমন পদ্ধতি কাকে বলে উদাহরণ দাও পেস্টের জৈবিক দমন পদ্ধতি কোনটা বলছে পেস্টের জৈবিক দমন পদ্ধতি হচ্ছে আমি পেস্টের কোন শত্রু দিয়ে মানে খাদ্য খাদক যে শৃঙ্খল সেই শৃঙ্খলের মধ্যে পেস্ট যে রয়েছে তার যে তাকে যে খাদ্য হিসেবে গ্রহণ করে সেই রকম ধরনের কোনো একটা প্রাণীকে দিয়ে বা সেরকম ধরনের কোনো একটা পতঙ্গকে দিয়ে যদি তার প্রকোপকে আমি কমাতে পারি ঠিক আছে তখন তাকে বলা হয় কি বায়ো এজেন্ট তখন তাকে বলা হয় বায়ো কন্ট্রোল এজেন্ট কীরকম বলছে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ কি বলছে যে পদ্ধতিতে পেস্টের প্রাকৃতিক শত্রুর দ্বারা পেস্টের নিধন বা পেস্টের ক্ষতিকর প্রভাবকে কমিয়ে আনা সম্ভব হয় তাকে বলা হয় পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি নেক্সট কি বলছে জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধি কারা বায়ো কন্ট্রোল এজেন্ট কারা বায়ো কন্ট্রোল এজেন্ট হচ্ছে পেস্টের জৈব নিয়ন্ত্রণ করে যে সমস্ত জীব বা জীবজাত পদার্থ ব্যবহৃত হয় তাদেরকে জৈব নিয়ন্ত্রক প্রতিনিধি বলা হয় যেমন ব্যাসিলাস থুরিনজেনেসিস বিটি এরা কি করে এরা মদ মাছি ইত্যাদি পতঙ্গের মৃত্যু ঘটায় ওকে লেপিডোপটেরা ডিপটেরা এই লার্ভাদের মৃত্যু করে কে ব্যাসিলাস থুরিনজেনেসিস এটা কি জিনিস না এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যাকটেরিয়া ক্লিয়ার যাকে আমরা বিটি বলি নেক্সট ইকোলজি পপুলেশন এই চ্যাপ্টারের ওকে ইকোলজি পপুলেশন থেকে কি রয়েছে দেখি ফার্স্ট রয়েছে কি গ্রোথ সমীকরণটি লেখক আমি কি বলেছিলাম যে দুটো গ্রোথ কার্ভ আছে আমাদের কাছে একটা হচ্ছে সিগমোয়েড গ্রোথ কার্ভ আর একটা হচ্ছে এক্সপোনেন্সিয়াল গ্রোথ কার্ভ এই দুটো গ্রোথ কার্ভেরই আমার ফর্মুলা দুটোকে খুব ভালো করে রেডি করতে হবে এক্সপোনেন্সিয়াল গ্রোথ কার মানে হচ্ছে জেস এর গ্রোথ কার্ভ যেখানে আমরা কি দেখতে পাবো না ক্যারিং ক্যাপাসিটির কোনো বালাই নেই সোজা একদম গ্রোথ দেখাচ্ছে তাহলে এর ফর্মুলা কী যে আকৃতি গ্রোথ কার্ভের এক্সপোনেন্সিয়াল গ্রোথ কার্ভ বলা হয় এর সমীকরণ হলো ডিএন বাই ডিটি টু আর এন যেখানে এন হচ্ছে পপুলেশন ঘনত্ব টি হচ্ছে সময় আর আর হচ্ছে ইন্ট্রানজিক রেট বা ন্যাচারাল ইনক্রিজ যেখানে ন্যাচারাল ইনক্রিজ বা বায়োটিক পোটেন্সিয়ালিটি সব থেকে হাই দেখায় ঠিক আছে কার মধ্যে দেখতে পাওয়া যায় ছোট ছোট অ্যানিমালসের মধ্যে দেখতে পাওয়া যায় যেমন ধরুন ইনসেক্টের মধ্যে যাদের রিপ্রোডাক্টিভ সেশন ওয়ান ইয়ারের মধ্যেই হয় যাদের লাইফ সাইকেল ছোট সেই ধরনের প্রাণীর মধ্যে আমরা এই ধরনের গ্রোথ দেখতে পাই ক্লিয়ার নেক্সট কি বলছে একটোথার্মিক ও এন্ডোথার্মিক প্রাণী বলতে কি বোঝো একটোথার্মিক মানে হচ্ছে যে সমস্ত প্রাণী দেহের উষ্ণতা পরিবেশের উষ্ণতা তারতম্যে পরিবর্তিত হয় তাদেরকে বলা হয় একটোথার্মিক অ্যানিম্যাল ওকে যারা দেখতে পাই শীত ঘুম গ্রীষ্মকালীন ঘুম বা ডায়াপজ সব ধরনের জায়গাতে যাচ্ছে বা এই ধরনের একটা সাসপেনশন স্টেটে যাচ্ছে তাদেরকে বলা হয় কি একটোথার্মিক তারা হচ্ছে কি পরিবেশের তাপমাত্রার সাপেক্ষে তাদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ওকে যেমন কি রয়েছে দেখো ব্যাং সাপ প্রভৃতি যেসব প্রাণী আর এন্ডোথার্মিক মানে হচ্ছে যেসব প্রাণী দেহের উষ্ণতাকে নির্দিষ্ট রাখে এবং পরিবেশের উষ্ণতার সাথে তাকে পরিবর্তন করে না তাকে বলা হয় এন্ডোথার্মিক যেমন আমরা মানুষ পাখি স্তন্যপায়ী এরা ওকে কি মৃত্তিকা প্রোফাইল কি বা সয়েল প্রোফাইল কাকে বলে না সয়েল মাটির মধ্যে যদি আমরা সেই মাটিটাকে কেটে ফেলি তাহলে সেই মাটির মধ্যে বিভিন্ন স্তর আমরা দেখতে পাই সেই যে স্তরের বিস্তার সেই স্তরের বিস্তারটাকেই বলা হয় মৃত্তিকা প্রোফাইলিং বা এটাকে অনেক সময় ইংরাজিতে লেখা হয় পিডোজেনেসিস বলতে কি বোঝো এই কোয়েশ্চেনটা যদি দেয় তোমাদের পিডোজেনেসিস কি একই উত্তর হবে ওকে কি উত্তর হবে না ভূতক থেকে আদি শিলস্তর পর্যন্ত মাটির স্তর বিন্যাসকে মৃত্তিকা প্রোফাইলিং বলা হয় একদম উপরে আমরা কি দেখতে পাই হিউমাস স্তর তারপরে হচ্ছে যেখানে আমরা ইলুভিয়েশন জোন এলুভিয়েশন জোন পরপর পরপর ভাবে এইভাবে পুরো স্তরটা একদম লাস্টে পাওয়া যায় বেড রক তাহলে এই যে স্তরটাকে আমরা দেখতে পাচ্ছি এই স্তরটাকে আমরা কি বলবো না মৃত্তিকা প্রোফাইলিং বা পিডোজেনেসিস ক্লিয়ার নেক্সট গৌণ অভিযোজন বলতে কি বোঝো ওকে মুখ্য অভিযোজন মানে যে ডাইরেক্টলি অভিযোজন করছে তাকে বলা হয় মুখ্য অভিযোজন আর গৌণ অভিযোজন মানে হচ্ছে যে পদ্ধতির সাহায্যে কোনো জীব পূর্বপুরুষের পরিবেশ থেকে পূর্বপুরুষের পরিবেশ থেকে নতুন পরিবেশে এসে দেহের গঠনগত শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়ে সেই পরিবেশের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখেছে তাকে গৌণ অভিযোজন বলা হয় ওকে মুখ্য অভিযোজন মানে কি একটা অঞ্চলের মধ্যে আমি ছিলাম সেইখানেই আমি থাকছি সেইখানের মতন করে আমি যখন অভিযোজন করছি সেটা হচ্ছে আমার প্রাথমিক অভিযোজন এবার আমি আমি সেই স্থান করে করে অন্য যাচ্ছি সেখানে গিয়ে তাদের যখন তখন বলা অভিযোজন যেমন তিমি মাছ তিমি মাছ ছিল হচ্ছে আমার স্তন্যপায়ী প্রাণী সেই স্তন্যপায়ী প্রাণী বা ডলফিন তারা স্থল ছেড়ে কি হয়েছে না জলের মধ্যে চলে গেছে এবার জলের মধ্যে চলে যাওয়ার ফলে তাদের দেহের আকৃতি ওই জলজ প্রাণীর মতো পরিবর্তিত করেছে তাহলে এই যে পরিবর্তনটা এটাকে বলা হয় গৌণ অভিযোজন যেমন তিমির পূর্বপুরুষ স্থলবাসী কিন্তু বিভিন্ন জৈবিক কারণে তিমি জলেতে বসবাসের যোগ্য অভিযোজনে অভিযোজিত হয়েছে ক্লিয়ার নেক্সট কি রয়েছে কনফর্মার কাকে বলে অস্মকনফরমার মানে হচ্ছে কনফর্মার মানে হচ্ছে যারা বাহ্যিক পরিবেশের সাথে আভ্যন্তরীণ কন্ডিশনকে চেঞ্জ করতে পারে তাদেরকে কনফর্মা বলা হয় এবার অস্ম করা হচ্ছে যে সকল প্রাণী পরিবেশের অস্মটিক ধর্মকে ওকে অসমোটিক পোটেনশিয়াল আমরা কি বলি না সলিউট পোটেনশিয়াল অসমোটিক মানে অভিস্রবণের ক্ষমতাকে ওকে পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে নিজের দেহের অসমোটিক পরিবর্তন ঘটায় তাদের অসম কনফর্মার বলে ঠিক আছে জলের অভিস্রবণ ক্ষমতা বৃদ্ধি পেলে তাদের দেহের জলের মধ্যে অভিস্রবণ ক্ষমতা বা তাদের দেহের মধ্যে সংবহন তন্ত্রের পরিবর্তন ঘটছে তাহলে রকম ধরনের যে প্রাণী রয়েছে তাদেরকে বলা হয় অসমো কনফর্মার যেমন এদের আমরা দেখতে পাবো কি না জল তন্ত্র বর্তমান তাহলে জলের মধ্যে যদি লবণাক্ততার পরিমাণ বেড়ে যায় তাহলে এরা কি করবে দেহ থেকে লবণ মোচনের হারটা বাড়িয়ে দেবে তাই তো এদের মধ্যে অসমোটিক পোটেন্সিয়ালিটি সেম থাকবে না তাহলে একেই বলা হয় অসমো কনফরমার অসমো রেগুলেশন কি অস্মেগুলেশন মানে ওই যে বাইরে বেশি পরিমাণে জল মোচন করা কি বলবো আমরা অসম রেগুলেশন কি বলবো যে প্রক্রিয়ার সাহায্যে কোনো জীব তার দেহে জল ও বিভিন্ন আয়নের স্থিতাবস্থা বজায় রাখে ওকে সেই পদ্ধতিকে বলা হয় কি অসম রেগুলেশন প্যারামেসিয়ামের মধ্যে দেখতে পাওয়া যায় কি দুটো সংকোচি ব্যাকুল বা কন্ট্রাক্টাইল ব্যাকুয়াল বর্তমান এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালটা কেন বর্তমান এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালটা আসলে ওর দেহের মধ্যে যে অতিরিক্ত জলটা প্রবেশ করছে কীরকম দেখতে হয় প্যারামেসিয়াম এরকম স্যান্ডেলের মতো দেখতে হয় চপ্পলের মতো ওকে এই দুই প্রান্তে ওর এরকম দুটো সংকোচি ভ্যাকুয়াল বা সংকোচি বড় বলা হয় বা অনেক সময় একে ইংরেজিতে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল বলা হয় এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালটার কাজ কি দেহের পর্দা ভেদ করে কি হচ্ছে না জল প্রবেশ করছে জল প্রবেশ করছে এ এই জলটাকে নিয়ে এসে এখান দিয়ে ফিল্টার করে যেটা প্রয়োজনীয় আয়ন সেটাকে রেখে দিয়ে বাকিটা এই ভ্যাকুয়ালের মাধ্যমে আবার দেহের বাইরে বার করে দিচ্ছে এটাই হচ্ছে আমার অসম কনফর্মেশন বা অসম রেগুলেশন জলের মধ্যে যেটা প্রয়োজন সেইটুকুকে রাখবো বাকিটাকে বার করে দেবো মানে জলের সমতাটা দেহের মধ্যে বজায় রাখবো এই দেহের মধ্যে জলের সমতা বজায় রাখার যে প্রক্রিয়াটা তা কি বলবো আমি অসম রেগুলেশন নেক্সট কি রয়েছে অ্যানান্ড্রোমাস আর ক্যাটানড্রোমাস মাছ কাদের বলে না দুটো মাছ আছে যে সব মাছ জৈবিক কারণে সমুদ্রে থাকে ওকে কিন্তু এরা যায় কোথায় নদীতে যায় কি কারণের জন্য না ডিম পার্টে ঠিক আছে তাদেরকে বলা হয় কি না অ্যানান্ড্রোমাস মাছ যেমন ধরো নাও ইলিশ ওকে এরা থাকে সমুদ্রে নদীতে আসে তাহলে কি রকম দেখাবো এদিকটা হচ্ছে আমার কাছে কি সমুদ্র থাকে সমুদ্রে এখান থেকে নদীতে আসে কি জন্য না ডিম বা প্রজনন সম্পন্ন করতে ওকে তখন একে আমি তাহলে কি বলবো না একে আমি বলবো অ্যানানড্রোমাস আর এর উল্টোটা যদি হয় যেসব মাছ জৈবিক কারণে নদী থেকে নদীতে রয়েছে এইখানে রয়েছে এখান থেকে এইদিকে যাচ্ছে ডিম পারতে বা প্রজনন সম্পন্ন করতে তখন তাকে আমি কি বলবো ক্যাটানড্রোমাস ঠিক আছে যেমন ভেটকি মাছ ওকে ভেটকি মাছ হচ্ছে পাই হচ্ছে আমরা ক্যাটানড্রোমাস আর ইলিশ পাই হচ্ছে আমরা অ্যানানড্রোমাস ক্লিয়ার নেক্সট কি রয়েছে ইকো সিস্টেম ইকো মানে হচ্ছে বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের কি কি জায়গা রয়েছে দেখেনি প্রথম রয়েছে ও জীব ভর মন্ডল কাকে বলে ওকে জীব ভর আর জীব মন্ডল কাকে বলে নির্দিষ্ট সময়ে টাইমটাকে যদি কনস্ট্যান্ট করি কোনো নির্দিষ্ট স্থানের জীবিত উদ্ভিদ ও প্রাণীর মোট ওজনকে বা বলা হয় কি ওই ওর ওই অঞ্চলের জীব ভর আর জীবমন্ডল কি পৃথিবীর মোট যে অংশে সমুদ্রপৃষ্ঠের নিচে সাত কিলোমিটার পর্যন্ত উপরে ছয় কিলোমিটার পর্যন্ত জীবের বিন্যাস বর্তমান ওকে সমুদ্রের মধ্যে সাত কিলোমিটার নিচে অবধি আর উপরে ছ কিলোমিটার অবধি বিন্যস্ত থাকে একে বাস্তুতন্ত্রের ক্রিয়াশীলতা দেখা যায় একে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলা হয় ওকে বায়োস্ফিয়ার মানে যত জায়গাতে আমার অ্যানিম্যাল বর্তমান সেই পুরো এরিয়াটাকে বলবো আমি কি না জীবমন্ডল ক্লিয়ার নেক্সট কি রয়েছে শব্দচিত্রের সাহায্যে চারণভূমির খাদ্য শৃঙ্খল কি দেখাও চারণ ভূমি মানে হচ্ছে আমার গ্রেজিং তাহলে এখান থেকে ঘাস থেকে ব্যাং ব্যাং থেকে সাপ সাপ থেকে ওকে ঘাস বাজ পরিং থেকে এখানে পর এখানে আমি অনেকগুলোর দিকে নিয়ে যেতে পারে এখান থেকে আমি নিয়ে আসছি গরু গরু থেকে বাঘ এটা একটা হবে ঠিক আছে ঘাস দিয়ে হবে ঠিক আছে হুম তাহলে থেকে বড় হচ্ছে এটা সবথেকে ছোট দেখতে পাচ্ছি এটা ঠিক আছে সবথেকে ছোট দেখতে পাচ্ছি এটা এটা মানে তিন থেকে পাঁচটা মধ্যে আমরা ফুড দেখতে পাই ঠিক আছে দুটোই হচ্ছে আমার গ্রেজিং চেন বা চারণ ভূমির খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়ে ক্লিয়ার নেক্সট রয়েছে স্ট্যান্ডিং ক্রপ বলতে কি বোঝো স্ট্যান্ডিং ক্রপ মানে হচ্ছে কোনো একটা অঞ্চলের মধ্যে জীবিত দেখো কোনো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন পুষ্টিস্তরে স্তরে কোনো সময়ে একটি নির্দিষ্ট সময়ে মোট যে পরিমাণ সজীব বস্তু বর্তমান তাকে বলা হয় স্ট্যান্ডিং ক্রপ তার মানে এইখান থেকে যদি আমি একটা ভাবে পিরামিড ড্র করি এই পিরামিডের একদম নিচে কারা রয়েছে এই পর্যায়ে রয়েছে আমার কাছে প্রডিউসার প্রাথমিক উৎপাদক তারপরে কে রয়েছে আমার প্রাথমিক খাদক এখানে উৎপাদক কে রয়েছে উৎপাদক রয়েছে খাদক কোন খাদক না প্রাথমিক খাদক তারপর সেকেন্ডারি এইভাবে উপরের দিকে যাচ্ছে ওকে এটা খাক হয়ে গেছে খাদক হবে ঠিক আছে তাহলে এর মধ্যে যে প্রত্যেকটা বাস্তুতন্ত্রের স্তরের মধ্যে প্রত্যেকটা বাস্তুতন্ত্রের স্তরের মধ্যে যে পরিমাণ সজীব উপাদান বা সজীব জীববস্তুকে আমরা দেখতে পাচ্ছি সেই সজীব জীববস্তুকে আমরা কি বলি না তাকে বলা হয় স্ট্যান্ডিং ক্রপ দেখ नेक्स्ट কি রয়েছে পরিপোষক চক্রের দুটি গুরুত্ব লেখো ওকে পরিপোষক চক্র মানে নিউট্রিশন সাইকেলের কি কি কারণে জন্য আমাদের নিউট্রিশন সাইকেল দরকার পড়ে এই চক্রের মাধ্যমে যদি নিউট্রিশন সাইকেল না হতো তাহলে কি হতো না পরিপোষক একদিন আমাদের সব শেষ হয়ে যেত সেগুলো আর পেতাম না ফিরে পেতাম না তাহলে কি লিখব এই চক্রের মাধ্যমে জীব প্রয়োজনীয় পরিবেশ উপাদানগুলো পরিবেশ থেকে সংগ্রহ করতে পারে যেমন ধরো কার্বন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস এগুলো আবার পরিবেশ থেকে তারা পেয়ে থাকে এই পরিবেশ পরিবেশের গতিশীলতা বজায় রাখতে সাহায্য করে ওকে আর পরিবেশের মধ্যে যে কোনো উপাদানকে আবার যাতে পুনরায় পাওয়া যায় সেই গতিশীলতা বজায় রাখতে এরা সাহায্য করে ক্লিয়ার হলো নেক্সট ফসফরাস চক্রের দুটি গুরুত্ব লেখক ফসফরাস চক্রের দুটি গুরুত্ব লেখো কি কি বলছে এই চক্রের মাধ্যমে পরিবেশ ও জীবদেহে ফসফরাসে ভারসাম্য রক্ষা হয় ফসফরাস কোথায় কোথায় ব্যবহার হয় সেই সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব না ফসফরাস আমাদের ব্যবহার হয় হচ্ছে ডিএনএ আরএনএ এটিপি ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান তৈরির জন্য আমাদের ফসফরাস ব্যবহার হয় ওকে আর পরিবেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ফসফরাসকে সাপ্লাই দেওয়ার জন্য ফসফরাস চক্র আমার দরকার পড়ে ঠিক আছে নেক্সট কি রয়েছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন বাস্তুতন্ত্র ও সংরক্ষণ এই চ্যাপ্টারটা বাস্তুতন্ত্র ও সংরক্ষণের মধ্যে কি রয়েছে গামা বৈচিত্র্য বলতে কি বোঝ একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে অলরেডি এটা যেমন বলে দিয়েছিলাম গামা ডাইভার্সিটি কাকে বলে বৃহৎ একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে যখন আমরা তুলনামূলকভাবে ভাবে জীব বৈচিত্র্যের তুলনা করব তখন তাকে বলা হয় গামা ডাইভার্সিটি এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তা কি লিখবো একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় কি গামা বৈচিত্র্য ওকে এটা একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যান্সার ঠিক আছে বারবার পরীক্ষায় এটা দিয়েছে গামা ডাইভার্সিটি কাকে বলে ক্লিয়ার নেক্সট রয়েছে ওয়াল্লারেবেল বা ক্ষয়প্রাপ্ত প্রজাতি কি আইইউসিএন সি এর এস সার্ভাইভাল সার্ভিস কমিশন দ্বারা নির্দেশিত বলছে বর্তমানে যেসব প্রজাতি এর আগে ওইটা লিখে নেবে আর ওইটা কি কি লিখতে বললাম না দুটো ওয়ার্ড আগে অ্যাড করবে আই ইউ সি এন এর এস এস সি দ্বারা নির্বাচিত এস এস সি মানে কি সার্ভাইভাল সার্ভিস কমিশন সার্ভিস কমিশন দ্বারা নির্বাচিত যেসব প্রজাতি জীব যথেষ্ট সংখ্যায় উপস্থিত থাকলেও কোনোভাবে পরিবেশের প্রতিকূলতার জন্য ভবিষ্যতে বিলুপ্তির সম্মুখীন হতে পারে তাদেরকে বা ক্ষয়প্রাপ্ত প্রজাতি বলা হয় ওকে তাদেরকে ওয়াল্নারেবেল বা ক্ষয়প্রাপ্ত প্রজাতি বলা হয় কে বলেছে না এসএসসি বলেছে কার এসএসসি বলেছে না আইইউসিএন আইইউসিএন দ্বারা এই এসএসসি মানে সার্ভাইভাল সার্ভিস কমিশন একটি রেড ডাটা বুক প্রকাশ করেছে তার মধ্যে এই ভাল্লারেবেল ওয়ার্ডটা রয়েছে সেই ভাল্লারেবেল ওয়ার্ডার মানে হচ্ছে কি না যেসব বর্তমানে যথেষ্ট সংখ্যায় থাকলেও পরিবেশের প্রতিকূল পরিবেশে সেটা অবলুপ্তির সম্ভাবনা রয়েছে তাদেরকে ভাল্লারে বা ক্ষয়প্রাপ্ত প্রজাতি বলা হবে নেক্সট রয়েছে আমার জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝো মানে জেনেটিক ডাইভার্সিটি বলতে কি বোঝো ওকে জেনেটিক ডাইভার্সিটি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যে পরিবর্তন বা রূপভেদ দেখা যায় তাকে বলা হয় কি না জিনগত বৈচিত্র ওকে জিনগত বৈচিত্রের উপর নির্ভর করে একটি জীব অন্য জীবের থেকে পৃথক হয়ে থাকে এই একই ধরনের যে জীবগুলো রয়েছে যেমন তুমি তোমার পাশে পাশে একজন তার প্রত্যেকই মানুষ যারা পরীক্ষা দিতে বসবে যারা পরীক্ষা নিচ্ছে একই ধরনের মানুষ কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা ধরনের দেখতে প্রত্যেকের ব্যবহার আলাদা প্রত্যেকের মধ্যে আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তাহলে এই যে আলাদাগুলো যেগুলোর কথা বলছি তাহলে এই আলাদাগুলো কি করে তৈরি হচ্ছে না এই জিনগত বৈচিত্র্যের কারণের জন্য তৈরি হচ্ছে ওকে রেড ডাটা বুক কি রেড ডাটা বুক কি যদি বলি তাহলে ওই আবার ওই আগের অ্যান্সারটাই লিখতে হবে কি লিখব আইউ সি নির্দেশিত সার্ভাইভাল এ দেখো আইউ সি কর্তৃক প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশন এসএসসির উদ্যোগে রচিত বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সম্বলিত পুস্তককে রেড ডাটা বুক বলা হয় তাহলে কে করেছিল আইউ করেছিল আইউ এর মধ্যে সার্ভিস কমিশন বলে একটি সংস্থা রয়েছে সেই সার্ভাইভাল সার্ভিস কমিশন কি করেছে বিভিন্ন জায়গার মধ্যে কোন কোন বিলুপ্তির সম্ভাবনা রয়েছে কতটা ক্রিটিক্যাল লেভেলে রয়েছে তাদের একটি তালিকা প্রকাশ করে বা পুস্তক প্রকাশ করে সেই পুস্তকটার নাম হয় কি না রেড ডাটা বুক ক্লিয়ার গ্রিন ডাটা বুক কি গ্রিন ডাটা বুক হচ্ছে আইউ সম্পাদিত যে বইয়ে পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে বিপন্ন বিরল বিপদগ্রস্ত উদ্ভিদ প্রজাতির নাম ও তাদের বাসস্থান ও সংরক্ষণ কৌশল নিয়ে আলোচনা করা হয় সেই পুস্তককে বলা হয় গ্রিন ডাটা বুক এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেড ডাটা বুকটার সাথে সাথে গ্রিন ডাটা বুকটা কাকে বলে এটাও রেডি করে রাখবে ওকে নেক্সট কি বলছে হটস্পট অঞ্চল কি হটস্পট অঞ্চল মানে হচ্ছে যে অঞ্চলের মধ্যে ওয়ালনারেবেল স্পিসিস আমার বেশি রয়েছে যে অঞ্চলের মধ্যে এন্ডেমিক প্রজাতিকে আমি বেশি দেখতে পাবো যে ভৌগোলিক অঞ্চলের মধ্যে আমার প্রজাতি বিলুপ্তির সংখ্যা অনেক বেশি সেই অঞ্চলকে আমরা সংরক্ষণের জন্য কীরকম ধরনের সংরক্ষণ না ইনসিটিউ সংরক্ষণের জন্য একটি পর্যায়ে নিয়ে যায় তাকে বলা হয় হটস্পট টোটাল ভারত পৃথিবীর মধ্যে চৌত্রিশটা হটস্পট রয়েছে ভারতের মধ্যে চারটে হটস্পটকে আমরা দেখতে পাই ওকে পশ্চিমঘাট পর্বতমালা পূর্ব হিমালয় সুন্দাল্যান্ড আর বর্মা এই চারটে আমাদের হটস্পট রয়েছে কি কি দেখেনি হটস্পট কাকে বলে পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি বাস করে যাদের উৎক কি বলে অস্তিত্ব বিপন্ন হতে চলেছে সেই অঞ্চলকে বলা হয় কি হটস্পট অঞ্চল ক্লিয়ার ওকে নেক্সট হচ্ছে তো ভাল্লারেবেল ও ক্ষয়প্রাপ্ত প্রজাতি কি বললাম বর্তমানে যেসব প্রজাতির জীব যথেষ্ট সংখ্যায় উপস্থিত থাকলেও কোনোভাবে পরিবেশের প্রতিকূল পরি পরিস্থিতির জন্য সুদূর ভবিষ্যতে অবলুপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাদেরকে ওয়াল্লারেবেল বা ক্ষয়প্রাপ্ত প্রজাতি বলে হয়েছে কোশ্চেনটা নেক্সট অবলুপ্তি বা এক্সটিংশন কাকে বলে অবলুপ্তি বা এক্সটিংশন হচ্ছে কোনো একটা জীব যখন এক্সটিংশন দু রকমের হতে পারে একটা হচ্ছে টোটাল এক্সটিংক আর একটা হচ্ছে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড জঙ্গলের মধ্যে বা সম্পূর্ণভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বা তার জিন আর পৃথিবীর মধ্যে বর্তমান থাকবে না তখন তাকে বলবো আমরা অবলুপ্তি বা এক্সটিংশন কিরকম হবে দেখি বর্তমান পৃথিবীতে যে সমস্ত জীবকে খুঁজে পাওয়া যায় না তাদের অবলুপ্ত প্রজাতি বলে এইসব প্রজাতির অবলুপ্তি হওয়ার কে অবলুপ্ত বলে যেমন ডোড়ো পাখি ডাইনোসর এরা প্রত্যেকেই হচ্ছে আমার এক্সটিংক অ্যানিম্যাল ওকে নেক্সট কি রয়েছে এনভারমেন্টাল ইস্যু আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশগত বিষয়সমূহ সেই পরিবেশগত বিষয়সমূহ বা এনভাররমেন্টাল ইস্যু যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে এবার ডিসকাস করে ফেলি এই চ্যাপ্টারের মধ্যে টু মার্কসের কী কোয়েশ্চেন আসতে পারে ভঙ্গুর ও অভঙ্গুর দূষকের কি ভঙ্গুর দূষক মানে হচ্ছে বায়োডিগ্রেডেবল যেগুলো হচ্ছে জৈব দূষক সেগুলো হচ্ছে ভঙ্গুর দূষক আর অভঙ্গুর দূষক মানে হচ্ছে যেগুলো আমার বায়োডিগ্রেডেবল নয় রাসায়নিক হতে পারে ভৌত হতে পারে যেগুলো সাধারণত মা ভাঙে না তাহলে কি লিখব যেসব দূষক পদার্থ প্রাকৃতিক পরিবেশে সহজেই ভেঙে যায় তাদেরকে ভঙ্গুর দূষক বলে যেমন প্রাণীর বর্জ্য পদার্থ আর যেসব দূষক পদার্থ পরিবেশে সহজে ভাঙে না তাদেরকে অভঙ্গু অভঙ্গুর দূষক বলে যেমন ডিডিটি প্লাস্টিক বিএইচসি এরা প্রত্যেকেই ওকে তারপর কি বলছে জৈব বিবর্ধন কাকে বলে উদাহরণ দাও জৈব বিবর্ধন মানে হচ্ছে বায়োম্যাগনিফিকেশন ওকে বায়োম্যাগনিফিকেশন মানে হচ্ছে যখন ক্ষুদ্র প্রাণী থেকে বৃহৎ প্রাণীর মধ্যে কোনো একটি বিষাক্ত পদার্থের স্থানান্তর হবে এবং বড় আকারে হবে তাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশান কীরকম যে প্রক্রিয়ায় অপরিবর্তনীয় বিষাক্ত পদার্থগুলি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং প্রতিটি স্তরে তাদের ঘনত্ব বৃদ্ধি পায় তাকে জৈব বিবর্তন বা বায়োম্যাগনিফিকেশান বলে যেমন ডিডিটি অত্যাধিক হারে ব্যবহার করলে জলজ বাস্তুতন্ত্রের মধ্যে প্রতিটি ট্রফিক লেভেলে ডিডিটির ঘনত্ব বৃদ্ধি পায় বুঝিয়ে দিন না প্রথমে এইটা ধরে আমাদের কাছে ডিডিটি ইয়েলো হচ্ছে আমাদের কাছে ডিডিটি ওকে সেই ডিডিটি প্রথমে কার মধ্যে প্রবেশ করবে না জলের মধ্যে থাকা যেগুলো আমার কাছে জু প্ল্যাংটন সেই জু প্ল্যাংটনের মধ্যে প্রবেশ করবে বা বলতে পারি ফাইটো প্ল্যাংটনের মধ্যে আমার ডিডিটি প্রবেশ করলো ঠিক আছে এবার এই প্ল্যাংটনকে খায় কারা না ছোট মাছেরা খায় ছোট মাছ এই মাছেরা খায় কতগুলো খায় না ধরে নাও দিনে দশটা করে খায় দশটা করে খায় তাহলে এর মধ্যে যেটা একটা ডিডিডি ছিল সেটা এর মধ্যে কতগুলো হলো না দশ গুণ হয়ে গেল দশটা ওকে এরপর দেখতে পাই কি না এই ছোটো মাছকে খায় কতগুলো কে আবার না বড় মাছেতে ঠিক আছে এরকমভাবে বড় মাছেতে খায় একে বড় মাছে কতগুলো ছোট মাছ খায় না দেখা যাচ্ছে কি না এ এরকম মাছ খায় দশটা তাহলে দশটা যদি এরকম খায় তাহলে এর মধ্যে এই যে বিষক্রিয়ার পরিমাণটা বিষক্রিয়ার পরিমাণ কত হলো না একশো গুণ ক্লিয়ার এরকম এবার দেখতে পাচ্ছি এই বড় মাছকে আবার কে খাচ্ছে না পাখিতে খায় এরকম ভাবে পাখি দেখায় তাহলে পাখিতে কতগুলো খাচ্ছে না সারাদিনে ধরো না দশটা মাছ খাচ্ছে তাহলে কি হলো ডিডিটির পরিমাণটা পাখির দেহের মধ্যে কত যাচ্ছে না হাজার গুণ তাহলে এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে কি বলা হয় না বায়োম্যাগনিফিকেশন প্রথমে একটা ডিডিটি কিভাবে আমার অ্যাকোয়াটিক বাস্তুতন্ত্রের মধ্যে বা জলজ বাস্তুতন্ত্রের মধ্যে ধীরে ধীরে একটা স্তর থেকে অপস্তরের মধ্যে ঘনত্ব বৃদ্ধি করছে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চনে চলো কি বলছে ধোঁয়াশা কাকে বলে ধোঁয়াশা মানে হচ্ছে যখন ধোঁয়া আর কুয়াশা একসাথে মিশ্রিত হয়ে যে বায়ু দূষক পদার্থের সৃষ্টি করবে তাকে বলা হয় ধোঁয়াশা লন্ডন স্মগের ক্ষেত্রে ধোঁয়া আকৃতি যেটা ছিল সেটা হচ্ছে এসোটু সালফার ডাইঅক্সাইড এই কুশ্চেনটা বারবার দেয় লন্ডন স্মগ কাকে বলে আমি বলে দিলাম অ্যান্সারটা ওকে তাহলে ধোঁয়াশা কি লিখবো নানা ধরনের রাসায়নিক বাষ্প ও ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে বায়ুমণ্ডলের নিম্নস্তরে ভারী কালো বর্ণের আস্তরণ সৃষ্টি করে একে ধোঁয়াশা বা স্মগ বলে ওকে নেক্সট কোশ্চেন কি বলছে বিওডি এর গুরুত্ব লেখো বিওডি মানে হচ্ছে বিওডি এর মাত্রা অনুযায়ী বিওডির ফুলফর্ম হচ্ছে কি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড তাহলে কোনো একটা জলের মধ্যে অক্সিজেনের চাহিদা তখন বেড়ে যাবে যখন সেই জলের মধ্যে জৈব অনুর পরিমাণ বেড়ে যাবে তাহলে বিওডি বৃদ্ধি পাওয়া কোনো একটা এ দেখো মাত্রা জলের গুণমান নির্ধার নির্ধারণ করতে সাহায্য করে জল দূষণের মাত্রা জানা যায় বিওডির মাধ্যমে দূষিত জল অণুবীক্ষণিক জীবের সংখ্যা বেশি হলে হয় বলে দ্রবণে অক্সিজেনের পরিমাণ কম হয় ফলে বিওডির মাত্রা বৃদ্ধি পায় তাহলে একটা দূষিত জলের মধ্যে কি হবে বিওডির মাত্রা বাড়বে বিশুদ্ধ জলের মধ্যে হবে বিওডির মাত্রা কম দেখতে পাবো আমরা ক্লিয়ার নেক্সট যানবাহনকৃত বায়ু দূষকের নিয়ন্ত্রকের দুটি উপায় উল্লেখ করো তো দুটি উপায় একটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার আর একটা আহ ইলেকট্রোস্টিক কি ইউজ করবো দেখি ক্যাটালাইটিক কনভার্টার কি বলছে বিভিন্ন গাড়ির ইঞ্জিনের সঙ্গে লাগানো হলো একটি যন্ত্র যেটি গাড়ির ধোঁয়া থেকে দূষিত পদার্থকে আলাদা করতে ও আলাদা পদার্থে পরিণত করতে সাহায্য করে ওকে আর ইলেকট্রোস্ট্যাটিক দূষিত বায়ু প্রবেশ করালে বায়ু থেকে ধুলো ধোঁয়া ইত্যাদি অপসারণ করে বিশুদ্ধ বায়ু নির্গমন ঘটাতে সাহায্য করে এছাড়া আরেকটা রয়েছে আমাদের কাছে স্ক্রাবার স্ক্রাবার মেনে মেনলি সালফার ডাইঅক্সাইড জাতীয় পদার্থকে আমার চুন জল দিয়ে নিষ্ক্রিয় করা হয় ওকে বোঝা গেল নেক্সট কী রয়েছে দেখি ইউট্রিফিকেশান কাকে বলে এ দেখো কোয়েশ্চেন রয়েছে কি ইউট্রিফিকেশান কী ঠিক আছে ইউট্রফিকেশান মানে হচ্ছে যখন জলের মধ্যে বায়োলজিক্যাল এলিমেন্টস বেড়ে যাবে বা জীবজ অণু বেড়ে যাবে তখন কী হবে জলের মধ্যে বিওডি বেড়ে যাবে আমরা একটু আগেই পড়লাম তাহলে বিও ডি বৃদ্ধি পেলে কোনো একটা জলের মধ্যে যেগুলো আমার বড় প্রাণী রয়েছে তারা অক্সিজেনের ঘাটতির কারণের জন্য মারা যাবে এবার অক্সিজেনের ঘাটতির কারণের জন্য মারা গেলে কি হবে না সেই জলের নিচেতে তারা সঞ্চিত হতে শুরু করবে আর সেই জলাশয়টা বুঝে যাবে এই ঘটনাকে বলা হয় ইউট্রিফিকেশন ক্লিয়ার জলাশয়ে কোনো রাসায়নিক পদার্থ প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদ বা শৈবালের ব্যাপক হারে বৃদ্ধি পায় একে বলা হয় কি অ্যালগাল ব্লুমিং ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় এই ঘটনাকে বলা হয় ইউট্রিফিকেশন ওকে অক্সিজেনের ঘাটতির ফলে বড় মাছের বা বড় প্রাণীর মৃত্যু ঘটে মৃত্যু ঘটাকে বলা হয় ইউট্রিফিকেশন ক্লিয়ার নেক্সট কি বলছে অ্যাগ্রোকেমিক্যালস বা কৃষিজ রাসায়নিক কি অ্যাগ্রোকেমিক্যালস মানে হচ্ছে যে রাসায়নিক পদার্থগুলো আমরা কৃষি ক্ষেত্রে উন্নত ফলনশীল উদ্ভিদ সৃষ্টির জন্য ব্যবহার করে থাকি তাকে বলা হয় অ্যাগ্রোকেমিক্যালস কী হয়েছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক যেমন ফার্টিলাইজার পেস্টিসাইড হার্বিসাইড অ্যাগ্রোকেমিক্যালস বলা হয় এই ধরনের রাসায়নিকগুলি মৃত্তিকা ও জল দূষণ ঘটায় ক্লিয়ার তাহলে এই যে টু মার্কসের কোয়েশনসগুলো বললাম এই টু মার্ক্সের কোয়েশনসগুলো সব আমার ইম্পর্টেন্ট এই কোয়েশনসগুলোর থেকে আমার কোশ্চেন্স আসতে পারে তো বেসিক্যালি এই যে জায়গাগুলো রয়েছে জায়গাটা তোমাদের রেডি করে নিতে হবে পুরো যে ফুল সিলেবাস ফুল সিলেবাসের ফুল বটানি পার্টের টু মার্কসের কোশ্চেন্স কেমন আসতে পারে এতগুলো ডিসকাস করা হলো যে যে জায়গাটা যে চ্যাপ্টারটা তোমার প্রবলেম রয়েছে সেই চ্যাপ্টারটা যাও সেই চ্যাপ্টারটা বারবার দেখে নাও রিভাইজ করে নাও কীরকম ধরনের কোয়েশ্চেন হতে পারে তার একটা আইডিয়া তোমাদের কাছে দেওয়া হলো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট আবার थ्री और फाइव मार्क्सर क्वेश्चन नहीं